আর তারপরেতে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভগবানের বিভিন্ন রূপ বর্ণনা করতে আরম্ভ করলেন। ভগবানের স্থূল রূপ ইত্যাদি সমস্ত বর্ণনা করতে আরম্ভ করলেন। আর তারপরে আমি উল্লেখ করেছিলাম সপ্ত কথা বলতে হবে, তাহলে ভাগবত পড়েই থাকবে। আমাকে পাঁচ বছর দশ বছর ধরে একই ভাগবত কথা আলোচনা করলে মরার সময় আমি শেষ করতে পারবো না তা জানি না। সেই জন্য সার বস্তু আমাকে বলবার দরকার। আমি এর আগে উত্থাপন করেছিলাম যে একেবারে সাক্ষাৎ মুক্তি এবং ক্রমমুক্তি দুই বিষয়ে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বর্ণনা করেছিলেন। ক্রমমুক্তি এবং সাক্ষাৎ মুক্তি এ সমস্ত কিছু। আর বলছেন যে যারা যা কিছু চাইবে সে অনুযায়ী ভগবানের যে রূপের ভগবান যে দেব দেবতা আদি যা কিছু আছে তারা কি, তারা ভগবানই তো এক একটা শক্তি নিয়ে তারা রয়েছে। যারা যা আরাধনা করবেন চাইবেন সেই অনুপাতে তারা সেই দেবতার পুজো করবেন। বুঝতে পেরেছ কথা? তেজস্কাম সূর্যকে বিবাহবসু সূর্যকে আরাধনা করবেন, পুত্র চাইলে ইন্দ্রিয়র সমস্ত আমার ইন্দ্রিয়ের পটুতা ইন্দ্রিয় যতকে তার পটুতা অ্যাক্টিভিটি যদি বাড়াতে চাও তাহলে ইন্দ্র মহারাজকে ডাকবে, গিরিশকে ডাকবে বিদ্যাকাম যদি হও। এইভাবে এক এক দেবতাকে যারা যেটা চায় সে অনুপাতে আরাধনা করবে। কিন্তু যারা একান্ত বুদ্ধিমান তারা কি করবে, যারা একান্ত বুদ্ধিমান তারা কি করবে, এক একটা এক একটা জিনিস যা প্রার্থনা করবে এক এক দেবতাকে ডাকবে। কিন্তু যারা বাস্তব বুদ্ধিমান তারা কাকে ডাকবে, তারা কাকে আরাধনা করবে? অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যে একবারে উদারধি, অকাম কোনো কাম, অকাম কোনো কামনা বাসনা, সর্বকাম পূর্ণ রয়েছে তার, ভালো স্টিল তবুও তোমাকে কী করতে হবে, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি, মোক্ষকামী হোক বা কোনো কামনা বাসনা নেই বা প্রচুর কামনা ঠাক থাক কোনো অসুবিধা নেই, কিন্তু তার যদি উদারধি তার যদি বুদ্ধিটা বিকশিত বুদ্ধি হয় সে কি করবে, সে আর ছোটোখাটো জায়গায় অ্যাপ্লিকেশন জমা দেবে না, দেবে আর ডাইরেক্ট কৃষ্ণের চরণে, বলে একেবারে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ঈশ্বরহা পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ, সব কারণের কারণ যখন দেব তা আমার অ্যাপ্লিকেশন তার চরণেই দেবো। কেন আমি নিচের এই যারা আছেন তারা চাপরাশি এদের কাছে কেন অ্যাপ্লিকেশন দিই, কী হবে লাভ আছে কিছু, এবার ডাইরেক্ট দিয়ে দেবো। গৌরাঙ্গ মহাপ্রভু ওই জন্য বলছেন এই কন্যাগণকে গঙ্গা তীরে, এই কাকে পুজো করছো তোমরা, প্রভু কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, প্রভু কহে আমা পুজো আমি দিব বর, কাকে ডাকছো তোমরা। কোনো কন্যা ভয়েতে চালকলা ফুল ফুল নিয়ে পালিয়ে গেল, এই তো তোর বিয়ে হবে বুড়ো ভর্তার সঙ্গে আর সাত সাত সত্যি হবে, উড়ে বাপরে তাড়াতাড়ি এসে দিয়ে গেল চালকলা, কী জানি কী হবে। আর বাকি যারা চালকলা সব দিল সব ঠান্ডা মাথায় ফুলমালা দিল শান্তভাবে পুজো করে দিল, বলে তোদের এক একজনে ভালো ভালো সব স্বামী পাবে আর সবাই সাত সাত ছেলে পেলে হবে সব আশীর্বাদ করে দিন। গৌরাঙ্গ মহাপ্রভু এইসব মজার মাধ্যমে বলেছেন, আমরা দশম স্কন্ধ দেব কৃষ্ণ বলেছেন গোপকন্যাগুলোকে, আমি জানি সব তোমরা কী জন্য আমাকে ডেকেছো, সব হবে সব হবে পরে সময় মতো কৃষ্ণ বলেছেন। এইভাবে আমরা দেখি ভগবান বাঞ্ছাকল্পতরু করে। কিন্তু যদি দেবতাগণের কাছে তুমি যাও তাহলে তাহলে তোমার ভগবান বলবে তুই দেবতাগণের কাছে যা। ভগবান গীতাতে বলেছেন এগুলো পরোক্ষভাবে আমাকেই অবিধিপূর্বকম, আমাকেই ডাকছে তারা, দেবতাকে ডাকে আমার দেবতা কোথা থেকে এলো, আমার থেকেই তো এসছে, তো এটা অবিধিপূর্বকম, এটা নিয়ম নয়। কালকের আলোচনা প্রসঙ্গে কালকে নয় আজকে বিশেষ কালকে উত্থাপন করেছিলাম সকালে বোধ হয়, সেরে বলছেন বৈরাগ্য জগতের কথা, যোগী পুরুষগণের ক্রমশ উৎকর্ষ প্রাপ্তির কথা বলতে গিয়ে কিভাবে মানুষের বৈরাগ্য উৎপাদন হবে, জগতে সমস্ত কিছু নশ্বর বস্তুর প্রতি যদি একেবারে সমস্ত আকর্ষণ চলে যায় তখন কি হয়। আমরা গঙ্গামাতা ঠাকুরাণীকে কি দেখেছি, গঙ্গামাতা ঠাকুরাণী এত বড় পুটিয়ারির রাজকন্যা মাটিতে গিয়ে শুয়ে রয়েছে, গুরুদেব যদি কৃপা না করে মরবে, মলিন বসন রাজকন্যা
এত বড় রাজার কন্যা সব ছেড়ে দিয়ে চলে এসে রাস্তায় রাস্তায় গাছের তলা রয়েছে, কিছু চেয়ে খায় না। তখন গুরুদেব বাধ্য হয়ে তাকে দিতে বাধ্য হলেন। প্রথমে তো উপেক্ষা হয়ে যা, পরে দেখলেন এতে তো উপেক্ষা করা যাবে না, বাধ্য হয়ে দিলেন। সেই গঙ্গা মাতা ঠাকুরানি পরে পুরুষোত্তম ধামে গুরুদেবের ইচ্ছা এসছিলেন, সার্বভৌমেশ্বরী পাঠের সেবা উদ্ধার করেছিলেন, অনেক কথা এসব। তিনি যখন অ্যাকচুয়ালি স্ত্রীগণের ভাগবত কথা এরকমভাবে বলা উচিত না, তারা শুনতে পারে, ব্যাসাসনে বসা নেই, এখন তো কেউ মানছেও না, এখন গায়ত্রী পর্যন্ত মাইকে হচ্ছে, যে গায়ত্রী কেউ শুনতে পারবে না। গায়ত্রী একমাত্র সংস্কৃত মানে সংস্কৃত যাকে সংস্কার হয়ে গেছে, সেই ছাড়া কেউ শুনতে পারবে না, এখন তো মাইকে হচ্ছে, ওম ভূফ গান হচ্ছে। তা কি করব এখন, কলিকাল অত্যাচারে পড়ে গেছে, কেউই নিয়ম মানবেন না। কাজেই তাদের হরিকথা শ্রবণের অধিকার আছে, সবই আছে। তিনি বিশেষ একটা, তিনি তো সাধারণ কেউ ছিলেন না, আমাদের বেদেতে উপনিষদে পাই লোপমুদ্রা ঋষি, এরা সব এরা মেয়ে ছেলে ঋষি, স্ত্রী ঋষি। এখন এটা তো সাধারণ লোক হবে না, এদের ব্যাপার ছিল আর এরা গায়ত্রী জপ করতে পারতেন, এদের তাহলে সবার তো হবে না, রেয়ার রেয়ার কেস, ওদের আলাদা ব্যাপার ছিল, ওদের স্ত্রী ধর্ম ছিলই না, ও এত তেজিয়ান ছিল সমস্ত। এখন এই অবস্থাটা যখন হয়, তখন গঙ্গামাতা ঠাকুরানী যা হয়েছিল, হরিদাস ঠাকুরের যা অবস্থা, রঘুনাথ দাস গোসাঁয়ের যা অবস্থা, এটা না উপলব্ধি করতে পারলে আপনাদের যে শ্লোক আমি বলবো এর বিশ্বাস হবে না, এটা মনে হবে না, এটা হতেই পারে না। সত্যম খিতৌ কিম কশিপু প্রয়াসে বাহু সসিদ্ধে উপবর্হনৈকিম সত্যাঞ্জলৌ কিম পুরুধাম নিপাত্রা দিগবল কলাদি সতি কিম দুকুলৈ চিরনান কিং পথি ন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাম ঘৃপা পরভিত সরিত পিশুষ্যন রুদ্ধা গুহা কিমজিত বতুপসন্যান কস্মাদ ভজন্তি কবয়ো ধন দুর্মদান ধন কস্মাদ ভজন্তি কবয়ো ধন দুর্মদান ধ্যান। কেন তোমরা ধনী লোকের পায়ে তেল মাখাতে যাচ্ছ, তোমাদের বিশ্বাস নেই, সমস্ত উড়ে উড়ে তোমার কাছে আসবে, বোকা, কাউর পায়ে তেল মাখাতে হবে না, কাউর পায়ে তেল তেল মাখাতে যদি হয় একমাত্র গুরু বৈষ্ণবের চরণ, মূর্খের দল। শাস্ত্রের জন্য বলছেন যে সত্যাম খিতৌ কিম কশিপু প্রয়াসে, এটা তো তারা প্রমাণ দিয়েছেন। রঘুনাথ দাস হয়ে মাটিতে শুয়ে পড়লেন, গঙ্গামাতা ঠাকুরানি জমিতে শুয়ে পড়লেন গাছের তলায়, তারা তো গল্প বলছেন, তা ভাগবতের কথা তো মিথ্যে না, যা ভাগবতে লিখেছেন এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, এটা কেউ যদি বলে তা তো পাষণ্ড, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব সেটাই ভাগবতে আছে, তুমি না পারো অন্য আমি না পারি অন্য কেউ পারে, কিন্তু এই অবস্থাটা তো হয়েছে, হয় এটা। সত্যম খিতৌ কিম কশিপু প্রয়াসে বাহু সসিদ্ধে উপবর্হনৈকিম, বলছেন এত বড় জমি পৃথিবী রয়েছে, তোমার কি শোয়ার জায়গার অভাব হলো নাকি, পালঙ্ক লাগবে শুতে, শুয়ে পড়ো, আর এই বাহুটা রয়েছে এখানে তো মাথা দিয়ে শোয়া যায়, ছিল ভক্তি বল স্থিত এরম বয়স এরম বয়স এখানে মাথা দিয়ে শুয়ে পড়ো, হ্যাঁ বালিশেটা, বালিশের তো দরকার নেই, বালিশ আবার বাইশ বালিশের ব্যবস্থা করতে যাচ্ছ, আর এই তো পাত্র রয়েছে, করপাত্রী হয়ে যাও, হাতেতে দু চারটে রুটি দিয়ে দেখে নাও, আবার পাত্র কেন স্টেনলেস স্টিলের বা রূপোর বাসন ধনীরা, আবার কেউ কি দরকার আছে, হাতেতে নিয়ে যদি পেট ভরে যায় তো হোক, এইটি ভালো, বৃন্দাবনে চলতে গেলে তাই তো হয়, পাত্র থাকে, এক বোঝমাইয়া কোনো বিশুদ্ধ ঘর থেকে ব্রাহ্মণ দুটো রুটি দিয়ে দিল, বা ওদেরই ভাঙা চোড়া বাসন, বা খা, ঠিক আছে দে ভাই এই খাই, তোদের তো আমরা কুকুর, ব্রজবাসী মা ভালোবেসে খুব আদর করেন, বাবা বস, একবার তো সেই চুরাচুকুস করতে করতে খুব জ্বর এসে গেল, কোনোদিন জ্বর হয়নি, সে তখন সেই কোথায় পৌঁছে গেলাম, কোথায় ওই যে শেরগড়, শেরগড়ে এসে গেছে, শেরগড় সেদিন এসে আগের দিন উপবাস পুরো একাদশী, আমি সে কী করা যায়, ঘর থেকে ভিক্ষা নিয়ে নিতে হবে কোনো বাড়িতে, তো ভগবানের ইচ্ছায় চোখ বুঝে জ্বর, এই অবস্থায় দুটো তিনটে চারটে কোনো বাড়ি পছন্দ হচ্ছে না, দেখতে পাচ্ছি বন্ধ তো,
কোন বাড়িতে গিয়ে হঠাৎ এই বাড়িতে ভিক্ষা নেব, হঠাৎ ধাক্কা দিল। সাক্ষাৎ রাধারানীর মতো একটা বাচ্চা মেয়ে বেরিয়ে হলো। বাবা ক্যা চাইয়ে, আমাদের লালিতে রে রুটি বান গেও, রুটি হয়ে গেছে তো? বলে হ্যাঁ আজা খেতে বসো, বসে খেতে দিল। ঠিক রাধারানী মনে হচ্ছে গে ছোট্ট, মানে কী আশ্চর্য, সে ঠিক বুঝলো আমার জ্বর, সে দুধ গরম কী কী দেওয়া সব দিল। তা আশ্চর্য, ভগবানে ভাবি তো সবই ভগবান আমার দায়িত্ব নিয়ে রেখেছেন, কিন্তু আমার অভিমানটা আমাকে এই কথাটা বুঝতে দিচ্ছেন যে আমার দায়িত্ব তো গুরু বৈষ্ণব ভগবান নিয়ে রেখেছে, তা আমি নিজে থেকে রাজস্বিক কী প্রয়াস করব, এটা তো মানুষের উপলব্ধি হয় না। সেই জন্য বলছেন অনেক কথা এর মধ্যে, গৌরকিশোরদাস বাবাজি মহারাজ সাহেবের প্রমাণ আছে, মৃতদেহের কাপড়টা ফেলে দিয়েছে ওটা গঙ্গার মাটি দিয়ে ভালো করে ধুয়ে ওই কাপড়টা নিয়ে পরে নিল, অথচ তার কাছে দামি দামি শাল কাপড় দিলে পরে সব ফেরত দিয়ে দেন বা বৃন্দাবনে পাঠিয়ে দিতেন। আমি তো ভজন করি না, যারা ভজন করে তাদের জন্য এইসব টাকা পয়সা প্রণামি এগুলো সব বান্ডিল করে দিই। আপনি তো বৃন্দাবনে যাচ্ছেন, ওখানে অনেক সাধু আছে, দিয়ে দেবেন সব, নিজে একটাও নিতেন। গুরু বৈষ্ণবের স্বভাব বড় আশ্চর্য, সেই জন্য বলছেন কেন তারা ধনী ব্যক্তিদের চরণে পায়ে তেল মাখায়, বড় দুঃখের কথা। এইভাবে বলতে বলতে ক্রমমুক্তির কথা বলা হলো, সদ্যমুক্তি ক্রমমুক্তি, সদ্যমুক্তি ক্রমমুক্তির কথা বলতে গিয়ে আমি জানিয়েছিলাম যারা এমনভাবে ভজন করেন ভক্তিযোগের দ্বারা, তারা সদ্গুরুর আশ্রয় নিয়ে তারা দেহ ছাড়বার পর সাক্ষাৎ, যদি তুমি নারায়ণের ভজন করে থাকো তো বৈকুণ্ঠে যাবে, রামের ভজন করে থাকো ডাইরেক্ট, মানে সিদ্ধি হবে ডাইরেক্ট। বিষ্ণু তত্ত্বের যে কোনো আরাধনা করবে তুমি যদি সিদ্ধ হও তাহলে ভজন সিদ্ধি হলে তুমি চলে যাবে, অথবা যদি রামের আরাধনা করো তুমি অযোধ্যায় চলে যাবে, যাবে কি না দেহ রেখে। কিন্তু কৃষ্ণের ভজনা করলে কোন ভাবনা নিয়ে করছো সেখানে চলে যাবে সিদ্ধি, এটা সেখানে গিয়ে তুমি যদ্গাত্যা ন নিবর্তন্তে তদ্ধ্যাম পরমমন, যেখানে গিয়ে তোমার আর ফিরতে হবে না, এটা ভগবানের নিত্যধামে সেবা অধিকার পাবে। এখন আমার প্রশ্ন হলো যারা সদ্যমুক্তি না পায়, যারা ক্রমমুক্তি চায়, আমরা দেখব অনেক অনেক ব্যক্তি আছে তারা এই জগৎ থেকে আস্তে আস্তে ওপরের দিকে, তারা বলে স্বর্গে কী আছে দেখি না একটু গিয়ে, স্বর্গে গিয়ে দেখে ও ভালো কথা, আবার সেখানে রুচি হলো না আরও উপরে গেল, ভূর ভুব স্ব মহ জন তপ গোপকুমার এভাবে গেছিল, সব লোক দেখতে দেখতে গেছিল, কোনো লোকে ভাল লাগছে না, ব্রহ্মার লোকে কী বলি কেন ভাল লাগে কী রে বাবা, এখান থেকে আবার বিরজা পার হয়ে উঠলো সদাশিব, তার পার হয়ে বৈকুণ্ঠে গিয়ে ভাল লাগে, কেন ভাল লাগে, যখন গিয়ে একেবারে কৃষ্ণের কাছে গিয়ে প্রবেশ করে, যখন গোপকুমারের একেবারে বৃন্দাবনে প্রবেশ হয়ে গেল তখন আশ্চর্য, সনাতন গোস্বাই বর্ণনা করছেন গোপকুমারের বৃন্দাবনে প্রবেশ হয়ে গেছে, ঠিক কোন সময় প্রবেশ হয়েছে বলছে কৃষ্ণ ভগবান বলরামকে নিয়ে সখাগণকে নিয়ে হই হই করে বৃন্দাবন থেকে ফিরছে, দৌড়াতে দৌড়াতে ধুলো ময়লা চারিদিকে, ওইখান থেকে কৃষ্ণ বলরাম সে সখাগণ হই হই গৌ গৌ বাতার বাছুরগুলো সব লেজগুলোকে খাড়া করে তুলে দিয়েছে, হ্যাঁ দৌড়াচ্ছে হাম্বা হাম্বা করে, ঠিক সেই সময় গোপকুমার প্রবেশ হল, মানে তার বৃন্দাবনে প্রবেশ হল, তখন কৃষ্ণ সমস্ত ছেড়ে দিয়ে গিয়ে করলো গোপকুমারকে গিয়ে একেবারে জড়িয়ে ধরো আলিঙ্গন করলো, গেল বন্ধু তোমার জন্য কতদিন আমি অপেক্ষা করছি, এত দেরি করলে কেন, কি আদর কৃষ্ণের, একে বলে ভগবান শ্রীকৃষ্ণ। যদি ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসা বুঝতে পারো তাহলে জগতের এই দুর্গন্ধ ভালোবাসা আর ভালো লাগবে না, এগুলো সবার সমস্ত কেটে যাবে। তাহলে যারা ক্ষুদ্র দেব দেবতার আরাধনা করে তারা তাই লাভ করবে, সেই সেই দেবতার কাছ থেকে যা যা পাওয়া যায় তাই তো। কিন্তু যে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারদি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম্পরম, এটা আমি সিদ্ধান্ত বললাম একটু আগে। এখন প্রশ্ন হলো সনকাদি ঋষি বড় প্রেমের সঙ্গে এসব কথা খুব আওড়াচ্ছেন মুখে, বলে দেখো গাছগুলো যে আছে তারা কি শ্বাস নেয় না, তারাও তো নেয়, তুমি বেঁচে থেকে কী করবে, তোমারও দুটো নাক আছে, গাছও তো শ্বাস নেয় না, গাছ শ্বাস প্রশ্বাস চলে, ফটোসিনথেসিস শালক সংশ্লেষ হয়। সেখানে আশ্চর্যভাবে বলছেন তরব কিং ন জীবন্তী ভস্তা কিং ন সসন্তি উত, আচ্ছা কামারের কাছে যে ভস্তাগুলো আছে হাঁপড়গুলো ঢাক ভাক ওরা হাওয়া দিচ্ছে, ওরাও তো নিঃশ্বাস নেয়, তো তোমার নিঃশ্বাসে কী হবে, তুমি যদি ভগবানের ভজন নাই করো তোমার নিঃশ্বাসে কী হবে, কামার শালার হাঁপড়গুলো ভালো করে নিঃশ্বাস নেয় তোমার থেকে বেশি লাভ হয় না কিছু,
তেন বলছেন তরব কিং ন জীবন্তি ভস্তা কিং ন সসন্তি উত ন খদন্তি ন মেহন্তি কিং গ্রামে পশবু অপরে, গ্রামের যে কুকুরগুলো আছে ওরাও তো খায়, আর তুমি খেলে কী লাভ হবে? খেয়ে তুমি যে খাবে কুকুরগুলোও খায় তুমিও খাচ্ছ, গাছও শ্বাস নেয় হাঁপড় নিঃশ্বাস না তুমিও নিশ তো লাভ কী হবে? সেখানে সনকাদি ঋষি বিরক্ত ভরে জগতের লোককে চেতনা ফেরাবার জন্য বলছেন সবিড় বড়া হো অষ্টখরই সংস্থুত পুরুষ হো পশু ন যত কর্ণ পেত পথো যাতু নাম গদাগ্রজ। গদাগ্রজ ভগবান হরির কথা যার কানে না গেছে সে তো সবড়া অষ্ট খর, সে তো কি আর গালাঘাত দেবে, সব বলে দিয়েছে আর বলতে পারছি না আমি, সব গালাগাল শেষ, এখানে এত পরমাংস এরা সব গালাগাল দিয়েছে, তো এ তো আহারে এত সমস্ত বলেছেন। গ্রামে শুকর উষ্ট গর্ধ পশু কুকুর এদের সঙ্গে পার্থক্যটা কী আছে মশাই বলো দেখি? সবরাহ বলছে সবিড় বড়াহষ্ট খরই সংস্থত পুরুষ হো পশু হো নজত কর্ণ পথ পেত আতু নাম গদাগ্রজ বিলেবত উরুক্রম বিক্রমান যে ন শৃণন্ত কর্ণ পুটে নরস জিহ্বা অসতি দর্দুরি কে বসুত ন চৌপ গায়তি উরুগায় গাথা ভার পরম পট্ট কিরীট জুষ্টম অপি উত্তমাঙ্গম নমিদ মুকুন্দম সবু করু ন কুরুতো সপরিয়াম হরের লসদ কাঞ্চন কিঙ্ক নৌবা বর্হীয়তে তে নয়নে নরানাম লিঙ্গান বিষ্ণুর্ন নিরীক্ষতো যে পাদৌণীণাম তৌ দ্রুমদম দ্রুমজন্ম ভাজো ক্ষেত্রানি নানু ব্রজতো হরের্যৌ। এইভাবে সনকাদি ঋষি যা বলেছেন চিরকাল সবার মনে রাখার কথা। আহা বলছেন এই কানটা তো গর্ত যেখানে শিয়াল গিয়ে বাসা করে, ইঁদুরে বাসা করে। বিলে বতর ক্রম বিক্রমান যে ন শৃণন্ত কর্ণ পুটে ন রহস্য, যে মানুষের কারণে গদাগ্রজ ভগবানের কথা কানে যায় না সে তো ইঁদুরের বাসা গর্ত, কি হবে সেটা? আর জিহ্বা সতী দাদুরি কেব সুত ন চোপ গায়ে সুরু গায়ে কথা, সেই জীবটার কি মানে আছে? গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং বিষয়ের কথা বলছে, টিভি দেখছে বিষয়ের কথা, আরে মৃত্যু নিকটে আছে কেউ ভাবতে পারছেন। এইভাবে জড়জগতের ব্যক্তিগুলোকে এভাবে চেতনায় নাড়া দিয়েছে। হ্যাঁ, এই জন্য নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে গৌরাঙ্গমা বলছে সমস্ত দাঁড়ে দাঁড়ে গিয়ে নক করবে, ধাক্কা দাও, এই বলো কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, প্রভুর আজ্ঞায় মোরা মাঙিয়ে ভিক্ষা, প্রভু আজ্ঞা দিয়েছে বড় লাট সাহেব। নিত্যানন্দ বাবু বলছে তোমার প্রভু বড় লাট সাহেব, আজ্ঞা দিয়ে বসে রয়েছে, এদিকে দেখো এদিকে মাতাল মারতে আসছে, মাতাল তেরে আসছে। প্রভু তো সত্যি, প্রভু তো প্রভুই তো। গুরু বৈষ্ণব নিত্যানন্দের সব পরিকর, তারা করুণাময়, তারা জানেন বদ্ধজীবকে তাদের কোনো দরকার নেই, কোনো জায়গায় দেওয়া দেবে, তারা হরে কৃষ্ণ বললে দেহ ছেড়ে দেবেন, কি হবে তাদের চঞ্চলতা নেই। তথাপি মহন্তের কাজ নেই, পামর তারিতে তারা তা বিভিন্ন জায়গায় তারা যেতে হয় তাদের কৃপা। এখন হঠাৎ সুখদেব গোস্বামী এইসব কথা বর্ণনা করতে করতে হঠাৎ তার মাথায় ছিল, আরে হরিকথা আরম্ভ করে যে বন্দনা তো করিনি, তাই তো, আর তোমার আবার বন্দনা, তুমি তো বন্দনাতেই বসে রয়েছো। সুখদেব গোস্বামী চিন্তা করছেন আমি তো হরিকথা বলতে আরম্ভ করি, বন্দনা তো এখনও করিনি, আচ্ছা ঠিক আছে বন্দনা করা যাক, আগে পরে বন্দনা করলেই হলো, পরমহংস তো আমাদের মতো না, আগে বন্দে গুরু আগে করতে হবে, ওরা যখন হোক করল। সেখানে বলছেন সুখদেব গোস্বামী বলছেন নমঃ পরস্মৈ পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নিরোধ লীলয়া গৃহীত শক্তিত্রয়ায় দেহিনাম অন্তর্ভবয়ানুপলক্ষ্মবর্তনে ভূয়ঃ নমঃ সদ্বৃজিনচ্ছিদে অসতাসম্ভবায় অখিল সত্ত্বমূর্তয়ে পুংসাম পুনঃ পরমহাংস আশ্রমে ব্যবস্থিতানাম অনুমিজ্ঞাত আশুষে। তারপরে তে সুন্দর মনে রাখার কথা চিরকাল, এগুলো মনে রাখবে চিরকাল। ইয়ৎ কীর্তনম যৎ স্মরণম যদীক্ষণম
यद वंदनम यद श्रवणम यद अर्हनम लोकस्य सद्यो विदुनोत् कल्मषम् तस्मै सुभद्र सबसे नमो नमः। यत् कीर्तनम यत् स्मरणम यदीक्षणम यद वंदनम यत् श्रवणम यद अर्हनम लोकस्य सद्यो विदुनोत् कल्मषम् तस्मै सुभद्र सबसे नमो नमः। সেই ভগবানের চরণে আমি দণ্ডবাদ জানাই, যার কীর্তন করলে পরে, স্মরণ করলে পরে, দেখলে পরে যাকে, যার বন্দনা করলে পরে, যার কথা একটু কানে এলে, যাকে পুজো করলে পরে, লোকস্য লোকের সমস্ত লোকের অমঙ্গল দূরে চলে যায়, কোনোরকমভাবে অমঙ্গল। ভোরবেলা উঠেই আগে চোখটা যেই ঘুমোবে, ঘুমোবার সময় তো বন্দনা করতে হয়, যারা জানে না তারা বোকা, এমনি শুয়ে বলল, বন্দনা করতে হয় শোয়ার সময়। আবার উঠবার সময় সবচেয়ে আগে গুরু বৈষ্ণবের চরণ, তারপরে গজেন্দ্র মক্ষণ চিন্তা করতে হয়, গজেন্দ্র কাহে পায়ে ধরে রয়েছেন কুমির, এগুলো বিছানায় বসে চিন্তা করতে, এগুলো তারপরে ঘুম ভাঙবে, এগুলো নিয়ম, চোখটা ফুলেই আগে এসব চিন্তা করতে। এগুলো কেউ শেখে না, আর কার থেকেই বা শিখবে, সব খিচুড়ি খাওয়ায় ব্যস্ত, সব খিচুড়ি খাওয়ায় ব্যস্ত। ভবন গোস্বামী বল, এরা কি আর হরিকথা শুনবে, ওরা খিচুড়ি খাওয়ার পার্টি, খিচুড়ি খেতে এসছে, হরিকথা আমাদের হয়েই যাচ্ছে, ওরা হয়েছে ওখানে হয়েছে, খিচুড়ি নিয়ে ব্যস্ত, কে কত ডাব্বায় খাবে আবার নিয়ে যাবে নাতির জন্য, আরে দাও না বাপু, কি হয়েছে একটু, তোমাদের কমে যাবে, কমে তো যাবেই। এইরকম ভাবে সব গ্রামের লোকগুলো বিশেষ করে এসে এইসব করবে। আর তারপর সুখদেব গোস্বামী এই জন্য বলছেন, এটা মনে রাখা দরকার, যার কীর্তন আদি করলে, তারপর বলছেন তপস্বীন দান পরাজসীন মনস্বীন মন্ত্রবিদহ সুমঙ্গলা ক্ষেমম ন বিন্দন্তি বিনা যদর্পণম তস্মৈ সুভদ্র সবসে নমো নমঃ। তপস্বীন দান পরাজসীন মনস্বীন মন্ত্রবিদহ সুমঙ্গলা ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম। যা খুশি করুক, তপস্যা করুক, দান করুক, কত কিছু করলো, কিন্তু করে যদি সেটা ভগবত চরণে অর্পণ না করলে সব গেল চাই। ওই জন্য গিরিরাজ গোবর্ধন করো, চতুর ব্যক্তি বলেন যে গিরিরাজ গোবর্ধনের ফলটা আমি রাখবো না, গুরুদেবের হাতে দিয়ে দিই। কেন, আমরা কি করতাম ছোটোবেলায় যখন প্রথম রোজগার একটু শিখলাম, ছোটো ছোটো বয়স, এসে পয়সা মায়ের হাতে দিতে হতো, কেন পয়সা থাকলে কোথায় খরচা করে ফেল, এখন এসব নেই, এখন দিনকাল বদলে গেছে। সেরকম যা কিছু অর্জন করবে সেগুলো গুরু বৈষ্ণবের কাছেই দিতে হয়, কেন ওরা যেন সময় মতো তোমাকে খরচা করিয়ে দেবে, আর তোমার হাতে থাকলে ওই গিরিরাজ করেছি তার জন্য এটা যেন পাই, ব্যাস বেরিয়ে গেল, হয়ে গেল, সেটা পেয়ে যাবে। জড়জগতের কত লোক এসে গিরিরাজ পরিক্রমা করছে, কেউ ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, কেউ বা একটা বিশাল রোগ হয়েছে সেটা তাড়াবার জন্য, এইরকমভাবে কঠোর সে করেই যাচ্ছে। কিন্তু বাস্তবিক এগুলোর জন্য তো গিরিরাজ পরিক্রমার দরকার নেই, গিরিরাজ পরিক্রমা করতে হয় সাক্ষাৎ ভগবানের প্রাপ্তির জন্য, প্রেম প্রাপ্তি। গিরিরাজকে এরকমভাবে যদি আরাধনা করে সেটা লাভ কী হলো, তা এখন বোকা লোক কী করা যায়। সৃষ্টির বর্ণনা কিছু বলা আছে এখানে, আমরা তৃতীয় স্কন্ধে গিয়ে সৃষ্টির বিষয়ে বিস্তৃত মোটামুটি আলোচনা করব, কিন্তু শত একটু জেনে রাখি হিন্ট, শত প্রথমে ভগবান মহত্তত্ত্ব করলেন, সৃষ্টি করলেন, তার থেকে বিভিন্ন শতরজতম সেই গুণের বিকার হলো, এক থেকে শতগুণ অধিকারিক দেবতা বেরোলো, তারপরে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় সমস্ত এক এক জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে তারপর এই জগৎটাকে সৃষ্টি করলো পুরো। জগৎটা বিশ্বাস বিস্তার স্থির স্থির সমস্ত কিছু করে, আর এর মধ্যে সমস্ত লোকের বিভিন্ন বর্ণনা, ভগবানের গুল্ফটা কী, ভগবানের চরণের পাতাটা কোনটা, মস্তকে ধীরে ধীরে ভগবানের বিরাট রূপের একটা সুন্দর বর্ণনা দিয়ে বিরাট পুরুষের বিভূতি বর্ণন করা হলো। এইসব বিভূতি বর্ণনের পর ভগবানের লীলা অবতার কী কী আছে সেই সমস্ত কিছু বলা হলো, অল্প অল্প করে সমস্ত, কখন ভগবান কী কী রূপ ধারণ করেছিলেন, কখনও বরাহ রূপ ধারণ করে সাগরের মধ্যে থেকে ভগবান পৃথিবীকে উদ্ধার করেছিলেন, তারপরে প্রজাপতি রুচির ঔরসে আকুতির গর্ভে সুযোগ্য নামে জন্মগ্রহণ করেছিলেন, এইভাবে তিনি তিলকের বলছে, এইভাবে ধীরে ধীরে কর্দম, তারপরে শ্রী কর্দম প্রজাপতির গৃহে দেবাহতির গর্ভে নটা কন্যা তার সঙ্গে কপিলজি এলেন, এইভাবে ধীরে ধীরে সমস্ত সমস্ত লীলাবতারগুলো বর্ণনা করছেন, সমস্ত লীলাবতার বর্ণনা করছে, কখনো অগ্নিদ্যপুত্র নাভির ঔরসে, ভার্যা সুদেবীর গর্ভে ঋষভ দেব আদি সব কিছু এইভাবে
পুরো বর্ণনা করলেন, ভগবানের লীলাবতার লীলাবতারাবলী সমস্ত বর্ণনা করলেন, নৃসিংহ আদি সব ধন্বন্তরী সমস্ত কুর্ম দেবতা বামন অবতার সমস্ত কিছু বিভিন্ন বলা হলো, পরশুরাম অবতার থেকে আরম্ভ করে সব কিছু, রামজি এলেন সমস্ত কিছু, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এই সমস্ত কিছু সমস্ত উত্তর দিলেন। এইভাবে ভাগবত বিষয়ে রাজা পরীক্ষিতের এবার ধীরে ধীরে প্রশ্ন, তো রাজা এবার বলছেন ভগবানের এই অপ্রাকৃত গুণগাথা শ্রবণ করলে পরে বড় আনন্দময় এইসব কথা, হরের অদ্ভুত, এটা হচ্ছে অষ্টম অধ্যায়ে, যে হরের অদ্ভুত বীরস্ব কথা লোক সুমঙ্গলাহা কথায়স্ব মহাভাগ যথা অহম অখিলাত্মনি, যথা অহম অখিলাত্মনি কৃষ্ণে নিবেশ্য, কৃষ্ণে নিবেশ্য নিঃসংযম মনহস্তাক্ষে কলেবরম, আমি কৃষ্ণের চরণে হে গুরুদেব মনোনিবেশ করে দেহ ছাড়তে চাই, কাজের হরির অপ্রাকৃত আশ্চর্য গুণাবলীর কথা সুমঙ্গলজনক যদি আপনি বলেন ভালো হয়, সেগুলো সব শুনি আমি, দয়া করে যদি আপনি বলেন, কেন আমার উদ্দেশ্য হলো কৃষ্ণেতে মনোনিবেশ করে আমি আমার দেহ ত্যাগ করব, আপনি গুরুদেব আপনি যদি কৃপা করেন তো সবই সম্ভব। শূন্যতাহ সদ্দয়া নিত্যম গিনত সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালে ন ভগবান বিশতেরদি। রাজা তো জানেনি, রাজা বলছেন আমরা জানি শ্রদ্ধাপূর্বক হরিকথা শ্রবণ করতে করতে মহাপুরুষগণের শ্রীমুখে শুনতে হবে বাজারের লোকের ঘরে, সেটা করলে কি হবে, নাতি দীর্ঘন কালে না ভগবান বিশতে হৃদয়, নাতি দীর্ঘন কাল শীঘ্রই ভগবান হৃদয়ে বসে পড়েন, শ্যাম সুন্দর পীতম্বর ধারী ভগবানকে দেখতে পাবে, আর প্রবিষ্ট কর্ণ রন্ধেন স্বানম ভাব সরোরুহম ধনৌতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ, যেমন শরৎকাল এলে জলকে পরিষ্কার করতে হয় না, শরৎকালে জল সমস্ত জলাশয়ের জল দেখবেন নির্মল একটা স্বাভাবিক, জলের যে সেডিমেন্টেশন জলের যত কিছু ময়লা সাসপেনশন এটা তলায় চলে গিয়ে জলটা নির্মল, শরৎকালে এটা স্বাভাবিক, সূর্যের তাপ বাতাবরণ এটা দিয়ে শরৎকাল এমন হয় যে সমস্ত জলাশয় পরিষ্কার হয়ে যায়। ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ, শরৎকালে যেমন সমস্ত জলাশয় পরিষ্কার হয় সেরকম প্রবিষ্ট কর্ণ রন্ধেন স্বানম ভাব সরোরুহম, ভগবানের অপ্রাকৃত কথা গুণগাধা ভাব সমন্বিত চিত্তে এগুলো যদি আমার কানে আসে তাহলে সমস্ত কলমসব শেষ হয়ে, ধৌত আত্মপুরুষ কৃষ্ণ পাদ মূলম নমঞ্চতি, মনে রাখতে হয় ধৌত আত্মপুরুষ কৃষ্ণ পাদ মূলম নমঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ পান্থ সশরণম যথা, একটা পথিক অনেক কষ্ট করেছে রাস্তায়, ভোজনাদি হয় নাই, কোনো বিশ্রাম হয় নাই, প্রচুর কষ্ট করেছে, এই করতে করতে হঠাৎ যখন তার সমস্ত কষ্টের অবসান হয়ে গেল কখন, তার ঝোপড়পট্টিতে যখন চলে এলো, দেখবে একটা লক্ষ্য করে একটা রিস্কা গলা, সে যখন সমস্ত করে তার ঠিকানায় চলে আসে আরাম, এবার ঝুমঝুমি বাজিয়ে গান করলো, ডাল অড়র ডাল আর রুটি এসব খেয়ে নিল, খেয়ে আরামে রামজি রামজি ঝুমঝুম হ্যাঁ ঘুমিয়ে পড়লো আরামে কলকাতার রাস্তায়। কী আশ্চর্য, আচ্ছা লোকগুলো বড় বড় ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারছে না, বলে মহারাজ তোমার ঘুম হচ্ছে না কেন, বলছে ডাক্তার জিজ্ঞাসা করছে, ডাক্তার জিজ্ঞাসা করছে, আর মারোয়াড়িগুলো সব আছে ঝুনঝুনিওয়ালা আগরওয়ালা, বলে মহারাজ বলছে ডাক্তার বলছে ক্যা হুয়া ক্যা হ্যাঁ, বলে মহারাজ ক্যা কহুঁ, বলছে মহারাজ ক্যা কহুঁ নিদ নেই আতা, চার চার গোলি খা যাতা হুঁ ফির ভি নিদ নেই আ, চারটে চারটে ঘুমের গোলি খেয়ে নিচ্ছে অথচ ঘুম আসছে না, এগুলো কেন হয়, অথচ একটা রিস্কাওলা রিস্কা টেনে এসে ছাতু পাতু দিনের যে দিনের বেলা খেলো রাতে রুটি অড়র ডাল খেয়ে আরামে ঝুমঝুমি বাজিয়ে ঘুমিয়ে পড়ল, এই যে অবস্থাটা একটা মনের একটা স্যাটিসফ্যাকশান একটা আনন্দ এটা সবার হয় না, অবশ্য আমি বলতে চাই রিস্কাওলার যে আনন্দ এটা অপ্রাকৃত তা নয়, তথাপি আরও নিশ্চিন্ত হয় যারও যার করেছি যথেষ্ট, দেশে গেলে আর কি লাগে, দেশে তো ওদের তো আর সেরকম বৈভবের কিছু নেই, তো যাই হোক এখানে ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চতি, যারা যাদের হৃদয়টা ধোয়া হয়ে গেছে পরিষ্কার নির্মল সে কখনোই কৃষ্ণপাদ মূলকে ছাড়তে পারবে না, ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চতি কখনোই ছাড়তে পারেন না।
আর মুক্ত সর্বপরিক্লেশ, যেমন ভাবে পথিক রাস্তায় প্রচুর কষ্ট পেয়ে যখন নিজের বাসায় ফিরে আসে তখন কি হয়, পান্থ সশরণম যথা, তার তো কোনো কষ্ট থাকে না। এইভাবে ভাগবত বিষয়ক প্রশ্ন অপূর্ব রূপে করতে আরম্ভ করলেন। আর তারপরে পরীক্ষিতের প্রশ্নের উত্তর দানে সুখদেব গোস্বামী করতে ভগবত কথার এবার সমস্ত ভগবানের সমস্ত বর্ণনা কিছু আরম্ভ করলেন সমস্ত। তার মধ্যে বিস্তৃত বর্ণনা এখানে আমরা অত করতে পারবো না, আমাদের এগিয়ে যেতে হবে। বলছেন এখানে সুখদেব গোস্বামী বলছেন নবম অধ্যায়ে যে ভগবান কি করলেন, স আদি দেব জগতাম পরো গুরুহ সধৃষ্ণম আস্থায় আস্থায় শিক্ষিক্ষত, তিনি এক আছেন বহু হইব এই চেষ্টা করে তিনি তখন ইক্ষণ করলেন, ইত্যাদি কথা বলা রয়েছে। আমি এক আছি বহু হব এই চেষ্টাতে তিনি আরম্ভ করলেন সৃষ্টির এবার। আর তারপরে বললেন যে এই জগৎগুরু সৃষ্টি করবার যে ইচ্ছা হলো তখন কি করলেন, বলছেন প্রপঞ্চ নির্মাণ করার তার ইচ্ছা হলো, এক আছি আমি বহু হব। তখন অনন্ত চিন্তা করতে লাগে কি করবেন আদিদেব, এবার ভগবান কি করলেন সৃষ্টি করার যে ইচ্ছা হলো, তখন নিজ শ্বেত জলে চৈতন্য চৈতামিত রয়েছে একটা জলাশয় করলেন, তারপরে সেখানে শয়ন করলেন, সেখান থেকে নাভিপদ্ম, নাভিপদ্মের থেকে এবার আস্তে আস্তে কী হলো ব্রহ্মা উত্থিত হলেন, জগৎগুরু আদিদেব আদিদেব বিরিঞ্চি ব্রহ্মা উৎপত্তি হলো। ব্রহ্মা এবার আবিষ্কার হয়ে নিজের উৎপত্তির কারণ কি, আমার কী জন্য আমি এলাম, এই কোথায় আমি, কে আমি, কোনো উত্তর পাচ্ছেন না। তখন দিব্য সহস্র বছর তপস্যা করলেন, সেটা পরে, আগে তো খোঁজাখুঁজি আরম্ভ করলো, আমি কে, ট্রেস আউট করে দেখছেন আমি কে, কোথা থেকে এলাম, আমার কে আছে, মূল কে, এইভাবে খুঁজতে খুঁজতে কিছু পেলেন না, অনেক সময় নষ্ট হয়ে গেল। তারপরে তুমি ক্লান্ত হয়ে এক জায়গায় বসলেন, বলে আমি কে, নিজের মধ্যে যখন এগো হঠাৎ জলের মধ্যে দেখে দুটো বুদবুদ উঠল, সেখান থেকে ফট করে ফেটে গিয়ে শব্দ উত্তর ত প, এটা হওয়াতে উনি বললেন এটার মানে তো বুঝবেন না, এটা দিব্য ভাব একটা ভগবান জাগালেন, তপ মানে কি তপস্যা, এর দ্বারা দিব্য সরস্বতী তাকে অনুভব করিয়ে দিল। তখন তুমি দিব্য সহস্র বৎসর এবার সে তপ তপ এটার উপলব্ধি করে এবার তিনি ভজন শুরু করলেন, দিব্য সহস্র বৎসর তপস্যায় নিহত হলেন, তার তপস্যায় ভগবান সন্তুষ্ট হলেন। আর সন্তুষ্ট হওয়ার পর ভগবান দেখালেন, যেটা চতুশ্লোকে ভগবান বলছেন, ভগবান সন্তুষ্ট হয়ে সব দেখালেন সব কিছু, দেখো জ্ঞানম পরমম গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম সরসম তদঙ্গঞ্চ গৃহান গদিতম মায়া জবানাহ যদা ভাব যদ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞানমস্তুতে মদনুগ্রহাৎ অহমেবাসমেবাগ্রে নান্যজ্জত সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ যাবশিষ্যসে সোস্মিহম ঋতিয়র্থম যত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাদাত্মনময়াম যথা ভাসো যথা তমহ, ইত্যাদিভাবে চতুশ্লোকী ভাগবত উপদেশ করলেন। বললেন ব্রহ্মা, বললেন ব্রহ্মাকে ভগবান বললেন তোমার তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, আর এক কাজ করো আমি তোমাকে দিব্য জ্ঞান দান করছি, জ্ঞানম পরমম গুহ্যম, যে জ্ঞান সবাই পাবে না কাউকেই আমি দিই না সহসা, জ্ঞানম পরমম গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম, আর তার সঙ্গে স্বরহস্যম মানে পুরো ইনস্ট্রুমেন্ট সমেত পুরো জ্ঞানটাকে তোমার হাতে দিয়ে দেবে, অর্থাৎ ভগবানের যে গুপ্ত প্রেম সম্পত্তি ওই যে ওটা ওই সমেত যা কিছু জ্ঞান আমার আছে সমস্ত কিছু তোমাকে ডাইরেক্ট অনুভবের বিষয় করে দেবো, কিন্তু তুমি একা পারবে না নিজের চেষ্টায়, তুমি নিজের চেষ্টা পারবে না, গৃহাণু গদিতং মায়া আমি বলছি তুমি গ্রহণ করো, আর শক্তিও সঞ্চার করছি এই যে আমি বলছি এটা আবার গ্রহণ করার মতো ক্ষমতা চাই, এটা সবার তো থাকতেও না পারে, সেই জন্য ভগবান বলছেন গৃহাণু গদিতং জ্ঞানম পরমম গুহ্যং মে ইয়দ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গঞ্চ গৃহানুগদিতং মায়া, আমি বলছি তুমি গ্রহণ করো, আর আমি কিরকম যাবানাহম যথাভাব
ইয়দ রূপ গুণ কর্মখ, আমার কি ভাব, আমার কেরাম দেখতে, আমার ধাম কি, সব কিছু আমি তোমাকে দেখাচ্ছি, দেখো দেখে ডাইরেক্ট অনুভবের বিষয় করে জবান আহম যথাভাব ইয়দ রূপ গুণ কর্মখ তথৈব বিজ্ঞানম অস্তুত্বে মদনগ্রহ, এইসব জ্ঞান তোমার স্ফূর্তিপ্রাপ্ত হোক, আমি তোমার আশীর্বাদ করছি, বলে দিলেন ডাইরেক্ট। জবান আহম আমি কেমন, জবান আহম যথাভাব আমার ভাব কি, জবান আহম যথাভাব ইয়দ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞানম অস্তুত্বে মদনুগ্রহ, আমার অনুগ্রহতে তোমার স্ফূর্তিপ্রাপ্ত হোক। এইভাবে সমস্ত কিছু ভগবানের কৃপাতে ব্রহ্মা যখন লাভ করলেন তখন বড় আশ্চর্য হল, তপস্যার দ্বারা এই সমস্ত কত লাভ হলো। ভগবান ব্রহ্মাকে বললেন তোমাকে সৃষ্টির কার্য করতে হবে, দায়িত্ব তোমাকে দিলাম, কিন্তু ব্রহ্মা হতবাক হলেন, কারণ সৃষ্টির কার্য, সৃষ্টির কার্য মানেই হলো রজতমগুণের কার্য, তাতে তো বন্ধনের কাজ কথা আছে, বন্ধনের প্রসঙ্গ থাকতে পারে, ভগবান ভগবান আমাকে এমন একটা কাজে লাগিয়ে দিল, যাক ভগবান দিয়েছে আর কী করা যায়, কিন্তু তার সঙ্গে আশীর্বাদ দিলেন এক কাজ করো, বলছেন এতাবনেব জিজ্ঞাস্য তত্ত্ব জিজ্ঞাস সনাতনহ অন্য ব্যতিরিক্যাভ্যাম যৎসা সর্বত সর্বদা, তারপর একটা আশীর্বাদ দিলে এতৎ মতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেশু ন বিমুজ্যতে কহিছি, আমি তোমার আশীর্বাদ করলাম কল্পে কল্পে তুমি এইসব সৃষ্টির কার্য করেও তোমার কোনো বন্ধন হবে না, আমি আশীর্বাদ করি। এতৎ মতম সমাতিষ্ঠ, আমি যে জ্ঞান তোমাকে দিলাম এটা জ্ঞান যদি ডাইরেক্ট রিয়ালাইজেশন তোমার হৃদয়ে হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই জানবে এতৎ মতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান তোমার ভবান কল্প বিকল্প সু ন বিমূর্ঝতি কহিছে, তোমার কোনোরকমভাবে বিমোহ মোহ প্রাপ্ত হবে না, এটা সবচেয়ে বড় আশীর্বাদ, বড় আশীর্বাদের বিষয় যে বিরাট ঐশ্বর্য আদি হয়ে কোনো আমার অভিমান এলো না, এটা কোথায় দেখা যায় কি, অভিমান থাকবে, আমরা প্রহ্লাদ মহারাজের দেখিনি, তারপরে অনেক দেখেছি এইসব ভাগবতে সব আসবে, জনক মহারাজ, পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ, এদের তমাম দুনিয়ার ঐশ্বর্য তাদের পায়ত্ব হয়, তাই কিন্তু এক বিন্দু অভিমান তাদের স্পর্শ করে নাই, নিজের স্ট্যান্ড পয়েন্টটা আগে আবিষ্কার করতে হয়, তুমি ভজনের আগে আগে আবিষ্কার করো তুমি কে, কি অবস্থায় রয়েছো, তোমার পজিশন কি, যদি তা নির্ণয় করতে না পারো কোন দিকে যাবে, হঠাৎ একটা অজানা জায়গায় তুমি চিন্তা না পেয়ে দাঁড়িয়ে বলবে তাহলে আমি কোথায়, উত্তর না দক্ষিণ না পশ্চিম, এই জায়গাটা কি, হঠাৎ কেউ যদি গিয়ে তুমি ফেলে দিয়ে আসে, প্রথম তোমাকে দিক নির্ণয় করতে হবে আমি কোথায় আছি, বোঝা গেল কেউ, যেমন অনেক সময় বিপর্যয় হলো প্লেনে, তখন কী হয় হেলিকপ্টার যখন সে কী করে প্যারাসুট নিয়ে নেমে পড়ে, যে জায়গায় পড়ে যায় বুঝতে পারে না, তারা তো আর বুঝেনি, তখন জিজ্ঞাসা করে নেবে, জিজ্ঞাসা করতে পারেনি কোন জায়গায় কিছু বুঝতে পারছে না, তখন এই প্যারাসুট নিয়ে নামছে, নেবে হয়তো কোনো জায়গায় পড়লো জঙ্গলে বা পাহাড়ে পর্বতে, পরে আগে মাথায় চিন্তা করে মাথা এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কই, জায়গাটা একটা আবিষ্কার করতে হবে, জায়গাটা কোথায়, তাহলে তো আমি কোন দিকে যাব আবিষ্কার করবো, জায়গাটা কিছু নাই জানি কোন জায়গা, আগে নিজের স্ট্যান্ড পয়েন্ট, যে কথাটা বললাম এটা অত্যন্ত ভাইটাল কথা, ভজন করতে গেলে প্রথমে তোমার অবস্থাটা কি, তুমি কে, কী অবস্থা আছো, গ্যাঁজাখুড়ি কথা বললে হবে না, তোমার অবস্থাটা এক গুণে তুমি পাঁচ গুণের কথা বলবে হবে না, আগে নিজের অবস্থাটা আবিষ্কার করো, গুরু বৈষ্ণবের কাছে সে অনুপাতে বিজ্ঞাপন দাও, নিষ্কপটভাবে দেখবে তোমার রাস্তা কোন দিকে যাবে হবে। এইভাবে দেখা যায় চতুশ্লোকী, এইভাবে দেখা যায় যে ভগবান কি করলেন, এই পরম জ্ঞান যে যদ্বিজ্ঞান ও সমন্বিতম, এই সমস্ত সমস্ত কিছু তিনি ভগবান বললেন, মদ বিষয়ক শাস্ত্রজ্ঞান, তার অনুভব ভক্তি, তারপর তার অতিরিক্ত গুহ্য, যে ব্রজবাসীদের সঙ্গে আমার যে সম্বন্ধ, এগুলো তো গুহ্যাতি গুহ্য, এগুলো এই যে জ্ঞানম পরমম গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম, বিজ্ঞান সমন্বিত আমার বিজ্ঞান সমন্বিতম যদ জ্ঞানম, জ্ঞান তো অনেকেই লাভ করে, আমি অনেকেও আগে বলেছি যে জ্ঞানটা তুমি নিজে অনুভব করনি সে জ্ঞানটা কী হবে, ওই জন্য যে বেদবাদী আর বেদবিদ আগেও উল্লেখ করেছিলাম, এক এক দল আছেন তারা বেদবাদী, তারা খুব বেদের থেকে ওম এইসব মন্ত্র বলে যাবে, কিন্তু তারা বেদের মন্ত্রগুলো সব অনুভব করেন,
তা বেদবাদী আর বেদবিদ আর বেদবাদী এখানে যদ বিজ্ঞান সমন্বিত মানে হলো তোমাকে যে যে জ্ঞানটা ভগবান দিচ্ছেন, ভগবান বলছেন, এটা তোমার পরম অনুভবের বিষয় হবে, অনুভব লব্ধবয়ান। যে জ্ঞানটা তুমি নিজেই অনুভব করনি সেই জ্ঞানটা অপরের কাছে ভাষণ দিয়ে তাদের অনুভবের বিষয় হতে পারে। কথা শুনলেই বোঝা যাবে যে কোন কথাটা প্রাকৃত কথা, কোন কথাটা টাকা পয়সা প্রাপ্তির জন্য হরিকথা, আর কোন কথাটা কেবল ভগবানকে সন্তুষ্টির জন্যই, তার সন্তুষ্টি বিধানের জন্য কথা। এগুলো যারা বিচার বুদ্ধি আছে, যাদের যারা গুরু বৈষ্ণব কৃপা পেয়েছেন, তারা পার্থক্যটা অনুভব করে, বাজারের কথা আর বাস্তবিক কথা এটা অনুভব করতে পারবে। সেখানে যদ্বিজ্ঞান সমন্বিত মানে হচ্ছে অনুভব সহিত জ্ঞান তুমি লাভ করবেন। আর সহ রহস্যম, আমার সঙ্গে সম্বন্ধ কিভা কি সম্বন্ধ হলে পরে সেই ভক্তি বিষয়ক জ্ঞানটা তোমার চরম সার্থকতা লাভ করে। সহ রহস্যম আর তাদ অঙ্গ সমেত আর গৃহা এইসব আমি তোমাকে দিচ্ছি, তার টেকনিক আদি সব কিছু এগুলো সব জানো, তুমি অনুভব করো। আর আমি যেমন, আমার ভাব কেমন, কিরকম আমার জ্ঞান কর্ম আদি যা কিছু, এই সব তত্ত্ববিজ্ঞান তোমার হোক মদ অনুগ্রহ, আমার অনুগ্রহেতে। আর আমার অনুগ্রহেতে কি হবে, তোমার এইগুলো সব লাভ হবে। আর জেনে রেখো, এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ডে, এই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে অনন্ত ব্রহ্মাণ্ডেতে এই যে সৃষ্টি দেখছো, এই সৃষ্টির পেছনে আমি লুকিয়ে রয়েছি, সমস্ত বিশ্বের পেছনে আমি আছি। অহম এবাস মেবাগ্রে নান্য সহসৎপ্রম পশ্চাৎ অহম যদে তচ্চ যুবশিষ্য সোস্মি অহম। এই সৃষ্টি যখন সব শেষ হয়ে যাবে তখনও আমি অবশেষ থাকবো, রেসিডিউ আমি, শুরুতে শেষে মধ্যে সব জায়গায় আমি, আমি ছাড়া কিছু নেই। কিন্তু লোকে ভাবছে আমি একটা আলাদা কোথাকার একটা বড় মানুষ হলাম, কর্তা অহম ইতি মান্নাতে এই কথা বলেছিলাম আলোচনা প্রসঙ্গে সেদিন। প্রত্যেকটা লোকের বন্ধনের কারণ হল কর্তা অহম ইতি মান্নাতে, প্রকৃতি ক্রিয়ামানানি গুণকর্মের অবসহ, প্রকৃতি ক্রিয়ামানা সব কার কাজ করেছে প্রকৃতি দেবী, সব দূর করাচ্ছে। যেমন একটা লোককে মানে খেদিয়ে দিলে সে দৌড়ায়, ছেলেপেলেগুলো বদমাইশি করে, কুকুরটা শুয়ে রয়েছে কোথায় গিয়ে কালীপটকার একটা বান্ডিল ওখানে বেঁধে ওখানে জ্বালিয়ে দিয়ে চলে, ও উকড়াটা বাটাচ্ছে, ও পাগলের মতো লাফাচ্ছে, ওরে বাপরে, এইগুলো বদমাশ ছেলেপেলেগুলো করতো, কিছুই না, ও শুয়ে রয়েছে বেচারা, খেয়াল করেনি, এটাকে বেঁধে ওটাকে ঠিক করেছে, করে ওটাকে আগুন লাগিয়ে দিয়ে ওটাকে ফাঁত করে টক করে লাগিয়ে দিয়ে চলে এলো। এইদিকে ও ওদের ফাটছে, ও ভয়েতে তিরিং তিরিং সারা রাজ্য দৌড়াচ্ছে। তো এইগুলো বদমাশ ছেলেপেলেরা, সেই সেই রকম, এটা উদাহরণ কেন দিলাম, এটা হচ্ছে একদম এক্সেলেন্ট উদাহরণ। এই লোকগুলো সবসময় দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে ওদের জিজ্ঞেস করো কোথায় যাচ্ছিস, ওরা অনেক কাজ আছে আমার, জানিস না কি কাজ আছে। আর যদি যমরাজ এসে বলে এই চল কান ধরে, তখন কি বলবে, আমার কাজ আছে, মেয়েটার বিয়ে দিতে হবে, ব্যাংকে টাকা জমা করতে হবে। আবার কোন একটা ব্যাংকের বাবু বলছে মহারাজ কি বলবো, ব্যাংকে ছুটি পড়বে মাত্র দুদিন, টাকা পড়ার জন্য একবার লাইন রাস্তা পর্যন্ত, লোকগুলো খেয়ে দে কাই নেই, সব ওইতেই ব্যস্ত, সারাদিন ওই চিন্তা করছে, বিষয়ের চিন্তা। তো ওদেরকে কে দৌড় করাচ্ছে, মায়াদেবী দৌড় করাচ্ছে, ওরা বুঝছে না, সমস্ত মায়াদেবী দৌড় করাচ্ছে। সেই জন্য বলছেন যে এই যে ব্যাপার দৌড়াদৌড়ি আরম্ভ হলো সমস্ত জগতের যে এত ছোটাছুটি, এটা যদি অনুভব করতে পারত, অর্থাৎ এটা যদি ভগবত সম্বন্ধে চিন্তা করতো তাহলে বিপদ হতো না। সমস্ত দৌড়াদৌড়ির পিছনে বৈষ্ণবরাও দৌড়ায়, হাসির কথা কি আছে, তো বৈষ্ণবরা যদি বাস্তব বৈষ্ণব একজন দৌড়ায় তার পেছনে অনেক কারণ আছে, তোমার দৌড়া পাচ্ছে তো ভগবত সম্বন্ধে কোনো কারণ নেই, সেই জন্য এদের অর্থ নেই। সেই জন্য সেখানে বলছেন প্রকৃতি ক্রিয়ামানানি গুণকর্মের অবস, আর অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মান্যতে, অহংকারেতে বিমূঢ়াত্মা হয়ে সেই জীবগুলো সব আমি কর্তা বলে এবার আরম্ভ করলো। কিন্তু বাস্তবিক যদি অনুভব করে, তোমার দুদিন পরে তোমার শ্বাস চলে যাবে, তুমি চলে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, রাম নাম সত্যি হ্যায়, শ্রীর সন্তোষী মহারাজকে রেঙুনে তখন প্রচার হতো। একটা মিষ্টির দোকানে বড় বিরক্ত করে, ছোট ছিল, তোমার বাচ্চা ছিল, ছোট বয়সে এসে 10-12 বছর বয়স,
তোকে বলছি বহুপাতকে, বহুপাত বলছে এই রেঙ্গুনে তুমি প্রচারে যেতে পারো? হ্যাঁ পারবো। হ্যাঁ খুব সাহস ছিল। হ্যাঁ বহুপাত যেই বলবে হ্যাঁ পারবো, আপনি যদি বলেন কৃপা করেন পারবো, ঠিক আছে তাহলে যাও রেঙ্গুনে। রেঙ্গুনে গিয়ে ওকে ভিক্ষার কাজে দিয়েছে, ও এই দোকান ওই দোকান টুকটাক, কেন ভিক্ষাতেই তো চলে। একটা মিষ্টির দোকান ছিল, একটা বুড়ো লোক সে ওকে খ্যাপাতো, এই এসছে গোসাই, হ্যাঁ কি চাই, কি আর চাই, এই আপনার ইচ্ছে হলে আপনি পরকালের কাজ করুন, আর রাখো তোমাদের কৃষ্ণ, মা ছাড়া কে আছে, মা ছাড়া কেউ আছে, ব্রহ্মময়ী মা আমার, এই দেখো মিষ্টির নামগুলো কত তার মায়ের প্রতি প্রীতি, মিষ্টির নামগুলো মায়ের নাম দিয়ে দিচ্ছে। মিষ্টি যদি আপনি বলেন রসগোল্লা দেন ও দেবে না, আয় মা যা মা খা মা ওঠ মা বোস মা, সে মা দিয়ে নাম রেখেছে। যদি বলে বলতে হবে কোন মিষ্টি চায়, আয় মা, তাহলে ওই ওই সন্দেশটা দেবে, তারা দেবেন। তা একদিন সন্ত মহারাজকে রোজ খ্যাপায় ও বাচ্চা ছেলে রাধারম, বলি এই বুড়োকে তো একদিন জব্দ করতে হবে, রোজ খ্যাপায়। আর ঠিক আছে একদিন মতব করে গেছে, গিয়ে ওখানে ওকে খ্যাপাচ্ছে, বলে এক কাজ করুন, শুনুন আপনার তো ব্রহ্মময়ী মা, আমাদের কোনো আপত্তি নেই এতে, আপনি বলেন ভালোই, কিন্তু প্রশ্ন হলো আপনার কি আপনার বাবা বেঁচে আছে? আহ মাথা খারাপ হয়, আমার বয়স দেখছো না, বাবা বেঁচে থাকে, বাবা চলে গেছে, বলে ভালো হয়েছে, তাই ওইটাই তুই চাইছি এই কথাটা। বাবা চলে যাওয়ার সময় আপনি কি বলেছিলেন, যখন শ্মশানে নিয়ে যায় বলহরি হরি বল বলেছিলেন? হ্যাঁ তা তো বলেছেন, আর তাহলে বলহরি বলো কালী কালী বল, বলো কালী কালী বল কেন বলেননি? হ্যাঁ আপনি তখন কেন বলেছেন? আর আমার পেছনে রাখছেন আপনি, আপনার কোনো আকেল হলো না, এত বয়স হয়েছে, হরি ছাড়া গতি নেই, সে বিয়ে করতে যাও তখনও বলবে, তখনও বলবে মরতে যাও যোগ্য হয় যা খুঁজে হয়, তোমার হরি ছাড়া কোনো গতি নেই, আর আপনি আমাকে খ্যাপাচ্ছেন। সেই দিন একবার বুড়ো চুপ, আর কোনো কথা নেই, একবার সেট আপ করে দিয়েছি চুপচাপ। তো এই হলো কথা, জগতের লোকগুলো বৈষ্ণবের পেছনে ঢেকে যায়, তাদের কোনো দোষ নেই, সরল তারা। কিন্তু এই যে বলছেন ভগবান বলছেন, দেখো এই সৃষ্টির সমস্ত যা কিছু আছে তার আগেও আমি আছি, আর যখন সৃষ্টি সব শেষ হয়ে যাবে তখন আমিই থাকবো, অবশেষ আমি, আর কিছু নেই। সমস্ত জগৎ দূরে একটাই তত্ত্ব, অধ্যায় জ্ঞান তত্ত্ব, কিন্তু লোকগুলো হুমড়ি খেয়ে মরছে, দৌড়াদৌড়ি করছে, কি করবে, কর্তা অহম ইতি, আমি কর্তা, আমি না হলে হয়, এত বড় হতা কর্তা, এইগুলো সব হয়। এখন প্রশ্ন হল বলছেন রীতে অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি, যে যে জগতের যে বস্তুগুলোকে তুমি সত্য বলে মনে করছো, রীতে অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি, সেগুলো তোমার আত্মায় অনুভব হচ্ছে না। যে সমস্ত সূর্য চন্দ্র গ্রহ তারা যত লোক চলছে, যা কিছু এই জগৎটাকে তুমি সত্য বলে মনে করছো, এই সত্য মনে করার পেছনে কি আছে? আমার কথাটা বুঝলে কি বললাম, তোমাকে যে জগৎটাকে সত্য প্রতীতি দিচ্ছে, হ্যাঁ সত্য আমারই তো ছেলে, ছেলেটা এলে খেতে দেবো না, তাই তো দেবে, তো খেতে তো দেবে, এই যে ছেলে আমার ছেলে, আমার স্বামী, আমার বাড়ি, আমার ঘর, এই যে সমস্ত সমাজ সংসার যা কিছু একটা রিলেশন হয়ে গেছে না, চেন ওয়াইজ একে অপরের সঙ্গে সব শৃঙ্খলাবদ্ধ, ওখানে এই যে শৃঙ্খলাগুলো এখানে কোনো কি বাঁধা আছে? কে কে দড়ি দিয়ে বেঁধে রেখেছে তোমার? তুমি হলে পাটটা শেষ হলে বাড়ি যাওয়ার জন্য দৌড়েছ কেন? বলে ওইখানে তোমার বাঁধা আছে, খুঁটিটা বাঁধা আছে কিনা, বাইরের দৃষ্টিতে কিন্তু কোনো বাঁধন নেই, বাইরে কোনো বাঁধন আছে কি, কিন্তু বেঁধে রেখেছে। এই কাঠিয়াজিকে বলছিলাম না পাঞ্জাবে, কাঠিয়াজি কৌন সি বন্ধন হ্যাঁ, কিরকম বন্ধন এটা, যে তোমার কোনো শেকলও নেই, দড়িও নেই, তোমাকে দৌড়াতে হচ্ছে, একবার দৌড়, এর চেয়ে বড় বন্ধন আর কি হতে পারে? এটা কোন কিরকম বন্ধন, যেটা কোনো দড়ি নেই, কিছু নেই, কেউ বলছে না, ঠিক ঘুরে ফিরে ওই জায়গায় যাবেই সে, ওটা তো বাঁধা রয়েছে খুঁটিটা, গরু যেমন খুঁটি বাঁধা থাকে, আর ঘুরে ঘাস খেয়ে আবার সে খুঁটির কাছে আসবে, বাঁধা থাকবে খুঁটিতে, সেরকম সমস্ত ব্যক্তিগণ এই জড় সংসারে যে সম্বন্ধ নিয়ে আদান প্রদান করছে, তারা ভাবতেও পারছে না, তারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, এই যে আপাত দৃষ্টিতে চলনশীল এই যে জগৎ, দৃশ্যমান জগৎ, এই দৃশ্যমান জগৎ তো বাস্তবিক পক্ষে ক্ষণভঙ্গ, কিন্তু এটাকে সত্য বলে যে মনে হচ্ছে, প্রতীতি হচ্ছে, হোয়াট ইজ দ্য অরিজিনাল কজ বিহাইন্ড ইট, এর পেছনে কারণ কি, এটা তো কেউ চিন্তা করছে না। কথাটা বুঝলো, যে ঠিক যেদিনকে সেদিনকে যে উদাহরণটা দিয়েছিলাম, একজন ঘুমের চোখে ওখানে বাথরুমে যে একটা সাপ দেখছি, এরকম দড়ি দড়ি ঝুলছে, অরে বাপরে সাপ,
ছুটে গেল। সকালে যখন উঠলো তখন দেখলো কোথায় সাবরে পাবে, তো দড়ি একটা। কিন্তু মায়াবাদীরা বলছে, আমরা বলছি ঠিক আছে ওটা দড়ি হতে পারে, এটা মিথ্যা। কিন্তু ও যে ওটা ভয় পেলো, তার ব্যাকগ্রাউন্ডটা কি, মানে সর্প নামক কিছু একটা বস্তুর তার ধারণাটা তার মধ্যে আছে, সর্প নামক বস্তুটা আছে, ও কামড়ালে কি হতে পারে এই কনসেপশনটা, এটা তো মিথ্যে না, এটা তো সত্যি, সাপ কামড়ালে আমার কি ঘটনা ঘটতে পারে, এই ভয়টা তার যে এটা এলো কোথেকে, না সাপ নামক বিষয়টা আছে তার একটা ব্যাকগ্রাউন্ডে যে একটা জ্ঞান ক্রিয়া করছে, ওই জন্য দড়িটা দেখে ভয় পেল। তো সেরকম এই জগতে দৃশ্যমান জগতে ভগবান আছে বলে সর্বভূতে, তাই জন্য একে অপরের সঙ্গে আদান প্রদান করছে, জড় সংসারে দৌড়াদৌড়ি করছে, সংসারিক যা কিছু বন্ধন সব কিছুর পেছনে সে একটা সত্য বলে মনে করছে, যত প্রতীয়ত ন প্রতীয়ত চাঁদমানি। কিন্তু বাস্তবিক পক্ষে বিচার করলে দেখবে, হৃদয়তে বিচার করলে দেখবে, এই যে অনুভবটা তোমার সত্য বলে মনে হচ্ছে, বাস্তবিক এটা কিন্তু সত্য নয়, সত্য হলো ভগবান। আর সেই ভগবানের উপস্থিতির জন্য এই সংসারটা নশ্বর হলেও আমার কাছে এটা সত্য বলে মনে হচ্ছে, আর সত্য বলে মনে হচ্ছে বলেই আমি সকালবেলা 9টার সময় চোঁ করে চোরকির মতো অফিসে দৌড়াচ্ছি, অফিস থেকে এসে পড়ছি, বাচ্চাটাকে কোলে নিচ্ছি, আবার তার কর্তব্যকর্ম কে করাচ্ছে, এই যে কর্তব্যকর্মগুলো কে করাচ্ছে, মাটাকে, ওর মাটা যখন বিবাহ হয়নি তখন বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খেত না, আর বিয়ে হয়েছে এখন বাচ্চাটাকে যখন কেজি স্কুলে দিতে হবে খোকার জন্য সকালবেলা উঠে চান করিয়ে ভালো করে টিফিন ফিফিন দিয়ে বলে যা, কে করালো তাকে, আগে তো একটু জল জ্বলিয়ে খেত না, এটা কে করাচ্ছে। তে সত্যি বলে মনে করছে এটা আমার বাচ্চা, আমার সন্তান, এ বড় হবে, স্বপ্ন দেখছে। তা এই যে মিথ্যের, এটা কিন্তু একেবারে মিথ্যে না, জগৎ সংসার মায়াবাদীরা বলছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু মহাপ্রভু আমাদের যে বিচার তাতে যে এর সিদ্ধান্ত এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নয়, জগৎ হচ্ছে নশ্বর, জগৎ নশ্বর, জগৎ থাকে না, কিন্তু জগৎ মিথ্যা নয়, একেবারে মিথ্যা নয়, এইটা হচ্ছে মায়াবাদীর এইখানে ভুল। তো রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি, বাস্তবিক বাক্যে আত্মতত্ত্ব বিচার করলে পরে দেখবে আত্মার মধ্যে, আত্মার মধ্যে এই জড়জগতের কোনো প্রতীতি পাবে না, বোঝা গেল। এই যে যেটা দৃশ্যমান জগৎকে আমার সত্য বলে মনে হচ্ছে, জড় বিদ্যা, জড় বুদ্ধি, জড় বিবেক, অহংকার দিয়ে আমি সত্য বলে মনে করে নিয়েছি, কিন্তু এটা গভীর চিন্তা করলে আত্মতত্ত্ব যখন জাগরুক হবে তখন এই আত্মার মধ্যে এই সংসারের কোনো প্রতীতি আছে কি, একা ভগবান কোথা থেকে এলো, সেটা বলতে গিয়ে বলছেন যথাভাস যথা তমাহা। আভাস হলো কেন, আভাসটা কার সঙ্গে তুলনা করছেন, শ্রীল সচ্চিদানন্দ ঠাকুর ভক্তিমন্ত ঠাকুর এটা সুন্দর বলেছেন বিভিন্ন জায়গায়, চৈতন্য চৈতন্য বিভিন্ন জায়গায়, সূর্য আকাশে উঠেছে, সূর্যের বিম্বটা পড়েছে, সূর্যের যে ছবিটা, সূর্যের যে ছবিটা সেটা পড়েছে জলের মধ্যে, আর জলের মধ্যে পড়েছে বলে জলের মধ্যে যে ছবিটা সূর্যের দেখছো ওটা কি, এটা কি বিম্ব, বিম্ব তো আভাস, আসলে সূর্য নয়, সূর্যের যা আভাস পড়েছে যথাভাস। আর যথাভাস যথা তমাহা, চিত সূর্য এটা মিথ্যে নয়, আছে, কিন্তু সূর্যটা যখন সায়ংকালে তোমার এদিক থেকে অন্যদিকে ঘুরে যাবে তখন তোমার কাছে অন্ধকার হয়ে গেল, বোঝা গেল। এখন আমাদের কাছে অন্ধকার, কিন্তু সূর্যটা কি নেই, সূর্যটা আছে, কিন্তু অন্য জায়গায় আগার আমেরিকা আদি ওই সব ইউরোপিয়ান কান্ট্রিতে এখন এখন সকাল হয়েছে, তারা সকালে উঠে দাঁত মাজছে সকালে, তাহলে এখন তাদের ওখানে সকাল, তাহলে সূর্যটা কিন্তু মিথ্যে, সূর্য আছে, কিন্তু তোমার কাছে বর্তমানে এখন কি অন্ধকার হয়ে গেল, সূর্য নেই মনে হচ্ছে। যথাভাস যথা তমাহা, যেমন সূর্যের প্রতিবিম্ব পড়ল ওই জলে, সূর্যটা কিন্তু ওখান থেকে এখানে কিন্তু সত্যি সূর্য নেই, প্রতিবিম্ব, এরকম একটা অনুভব। আর একটা হচ্ছে সূর্য অন্যদিকে ঘুরে গেছে, এখন আমার কাছে সন্ধ্যা, তখন সূর্য নেই। এই যথাভাস যথা তমাহা, এই বিচারগুলো নিয়ে জগতের লোক ব্যস্ত হয়ে রয়েছে, কখনো আভাস কখনো তম, এইগুলো নিয়ে, অর্থাৎ ভগবানের উপস্থিতি তারা অনুভব করতে পাচ্ছে না। অনেক ব্যাখ্যা হওয়া দরকার বেদান্তের অনুসঙ্গ নিয়ে, কি আর করে সময় কই। তা 34 নম্বর শ্লোকেতে এবার বলছেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষু অনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম। ভগবান বলছেন যেমন মহা, এই যে যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষু অনু,
ক্ষিতি অপ তেজ মরুদ বম এগুলো কোন বস্তুতে নেই, সব বস্তুতে তো আছে, কিন্তু কোনোটা তো তুমি সবসময় দেখতে পারবে না, অনুভব করতে পারবে কি? যদি একটা লোহার পিণ্ড থাকে, এখন কোনো যদি ভাগবত তত্ত্ববিদ বলেন এর মধ্যে আকাশ আছে, তুমি বলে পাগল নাকি, এর মধ্যে আকাশ কই, এ তো লোহার পিণ্ড। কিন্তু বৈজ্ঞানিকরা বলেন যে হ্যাঁ নিশ্চয়ই আছে। এগুলো সাধারণ ব্যক্তি কিচ্ছু বুঝবে না, বিরাট সায়েন্টিস্টরা যারা আছেন, যারা অনেক পড়াশোনা, তারা এটা অনুভব করবেন যে বস্তুর ডেন্সিটি যত গভীর হয় তত তার ভলিউম ছোট হয়ে যায়। কথাটা বুঝতে পারলেন না কিছু? যেমন ধরো একটা জিনিস, সেটা তোমার গ্যাসিয়াস ফর্মে যদি থাকে, অক্সিজেন যখন বায়বীয় ফর্মে রইল তখন তো উড়ে যেতে পারে। এই অক্সিজেনকে তুমি যখন হাই প্রেশার এবং লো টেম্পারেচার দিয়ে লিকুইড করো, তাহলে লিকুইড অক্সিজেন, অক্সিজেন লিকুইফাই হয়ে যায়। তার যেটা গ্যাস রয়েছে ওটাকে কনডেন্স করলে পরে সেটা কি হবে, সেটা কনডেন্স হয়ে তরল হলো, হলো কি না? সেরকম দেখা যায় যে বস্তুর ঘনত্ব যত বাড়বে তত তার ভলিউম, তার আকার আর যে ভলিউম কমে যায়। সেরকম যেটাকে তুমি লোহা বলছো সেটা হচ্ছে আয়রন, আয়রন তো এ বৈজ্ঞানিকরা বলছে আয়রনের প্রত্যেকটা মলিকুলের মাঝখানে ইন্টার মলিকুলার স্পেস আছে, তুমি দেখতে পাবে না, এত ক্ষুদ্র, এত ছোট, 0.00001% কত mm বুঝতেই পারবেন, বুঝতে পেরেছ? যেমন একটা অ্যাটমের ওজন কত, একটা নিউট্রনের ওজন কত, অবাক হয়ে যাবে, 10^-23 মিলিগ্রাম, ভাবতে পারো তুমি, পাগল হয়ে যাবে। এগুলো কে করবে, যারা এসব পড়াশোনা করছেন, যারা বিজ্ঞান জানেন, তারা তারা এটা জানে। তাহলে এতে অবিশ্বাসের কিছু নেই। যথা মহান্তি ভূতানি ভূতেশু উচ্চাবচি শোনো, যেমন করে ক্ষিতি অপ তেজ মরুদ বম এই পঞ্চভূত যেমন সর্ব বিষয়ের মধ্যেই প্রবিষ্ট হয়ে রয়েছে, অথচ বাইরের দৃশ্যে তুমি আবিষ্কার করতে সবসময় পারবে না, পারবে কি? লোহাটার মধ্যে বায়ু রয়েছে, তুমি মানবে উর বায়ু কোথায়? এইভাবে দেখা যায় সমস্ত বস্তুর মধ্যে থাকতেই হবে, পঞ্চভূতের সমস্ত বস্তুর মধ্যে, যেমন পঞ্চভূত একে মিলেমিশে একাকার হয়ে গেছে এর ভেতরে, ভগবান বলছে এইরকম আমি যথা মহান্তি ভূতানি উচ্চাবচ সমস্ত এইসব বিষয়ের মধ্যে সমস্ত মধ্যে প্রবিষ্টান্ন প্রবিষ্টানি, আমি প্রবিষ্ট হয়ে রয়েছি, আবার অ্যাট দ্য সেম টাইম এই প্রবিষ্ট নয়, আমি তো জগতে আছি, জগৎ আমাতে, না আমি জগতে আছি না জগৎ আমাতে, চৈতন্য চৈতন্য আমি তো সহজ ভাষায় বলছি, কি বলছেন, আমি তো জগতে বসি, জগৎ আমাতে, না আমি জগতে বসি না জগৎ আমাতে, দুটোই সত্য কথা। ভগবান সমস্ত বিষয়ে প্রবিষ্ট, তারপরেও ভগবান সচ্চিদানন্দ ভগবান একটা আলাদা স্বরূপ আছে, এটা মিথ্যে নয়। এইরকমভাবে এবার বলছেন ভগবান, বলছেন এতাবদেব জিজ্ঞাসন তত্ত্ব জিজ্ঞাসনাত্মনহা তত্ত্বব্যাদিগণ, যারা তত্ত্ববিদ, যারা তত্ত্ব জিজ্ঞাসা যাদের মধ্যে আসবে, এতাবদেব জিজ্ঞাসন, প্রশ্ন যদি করতে হয় এটাই করতে হয়, কে আমি, কেনে মরে যার উত্তাপত্তা ইত্যাদি, এইসব প্রশ্নগুলি বাস্তবিক প্রশ্ন, এটা ছাড়া বাদ বাকি জগতের কি প্রশ্ন করবে তুমি। এই জন্য বলছেন এতাবৎ এব নিশ্চিত মেব, ভগবান স্ট্যাম্প মেরে বলছেন এইটি প্রশ্ন, এগুলোই প্রশ্ন, এতাবদেব জিজ্ঞাসম, জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা, তত্ত্ব জিজ্ঞাসুগণের এইটি বাস্তব জিজ্ঞাসা, অন্যয় ব্যতিরেক্যাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্ব, যে তত্ত্বটা অন্যয় ব্যতিরেক ভাবে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান রয়েছে সেটা সম্বন্ধে প্রশ্ন করাটাই বাস্তবিক। ভগবান বলছেন এতাবদেব জিজ্ঞাসম, জিজ্ঞাসা করতে হলে এইটি জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা, যারা তত্ত্ব জিজ্ঞাসা করতে চান তাদের এইটি জিজ্ঞাসা, কারণ কি, অন্যয় ব্যতিরেক্যাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্ব, যেটা সর্বভূতে সর্বসময় যে যে অদ্বৈ জ্ঞান তত্ত্বটা রয়েছে, প্রশ্ন যদি করতে হয় সেই প্রশ্নই করো। আর তারপরে আশীর্বাদ করে বলছেন, একটু আগেই বলেছি, ভগবান বলছেন এ তৎমতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা সমাধিনা ভবান কল্প বিকল্পেশু ন বিমুজ্যতি কহির্চিত, এই যদি তুমি আমার যে তত্ত্বজ্ঞান তোমাকে উপদেশ করলাম এটা যদি ভালো করে ধারণ করতে পারো, তাহলে কল্পে কল্পে তুমি সৃষ্টির কাজ করো,
কিন্তু সেটাও তোমার বন্ধনের কারণ হবে না। অপূর্বভাবে ভগবান বলছেন এবারে দশম অধ্যায়ে এটা না জানলে পরে আমাদের হবে না, সেটা হচ্ছে এই বাদ্রায়ণী উবাচ। সুখদেব গোস্বামী বলছেন ভগবান যে ভগবানকে নিয়ে যে আলোচনায় বসছেন, ভগবান ভগবানের কোনো লক্ষণ জানেন কি, ভগবান কীরকম কী ব্যাপার কী বৃত্তান্ত, এই সমগ্র ভাগবতে দশটা তত্ত্ব নিয়ে আলোচনা হবে। নটা হচ্ছে প্রমাণ করার বিষয়, প্রমাণ করার জন্য ব্যবহার করা হচ্ছে একটা প্রমেয়, প্রমেয় বস্তু একটা ভগবান আর তার সঙ্গে নটা। সেখানে বলছেন অত্র স্বর্গ বিসর্গ, অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পশনম মুতয়ো মন্নন্তরে সানুকথা নিরদ মুক্তিরাশ্রয়ো দশমস্য বিশুদ্বার্থম নবানমিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মনঃ শ্রুতেরনার্থেন চাঞ্জসা। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পশনমুতয়ো মন্নন্তরে সানুকথা নিরদ মুক্তিরাশ্রয়ো। ভগবানকে সামনে রেখে আর বাকি যে নটা তত্ত্ব এটা করতে হবে। রাজন বড় আশ্চর্য, স্বর্গ কাকে বলে, বলে যে মহত্তত্ত্ব আদি ভগবান যে সৃষ্টি করলেন এটা স্বর্গ। বিসর্গ কাকে বলে, মানে বিসর্গ বলে যখন ব্রহ্মা নিজেকে আবিষ্কার করলেন, ব্রহ্মা যে সমস্ত সৃষ্টির প্রচেষ্টা করে জগৎকে বাড়িয়ে দিলেন ওটা হচ্ছে বিসর্গ। আর স্বর্গ হচ্ছে কি, ভগবান যখন প্রথম মহত্তত্ত্ব আদিকে দিয়ে দিলেন, মহত্তত্ত্ব তো অরিজিনাল কারণ, তারপরে যখন অনেক পরে তারপর ব্রহ্মা নাভিকমল থেকে উৎপত্তি হলো তার যে সৃষ্টির বিষয়টা এটা হচ্ছে বিসর্গ। আচ্ছা এই যা বলে স্মৃতি বলছেন ভগবানের সৃষ্ট জীবগণের তত্ত্ব মর্যাদা রক্ষা করা, তার দ্বারা উৎকর্ষ লাভ করার নাম হলো স্থিতি। তাদের পজিশন তাদের এমন ব্যবস্থা করে দিল তাদের উত্তরোত্তর বৃদ্ধি হয়। স্থানম পোষণম, পোষণম কাকে বলে, ভগবানের অনুগ্রহ। এটাই এক কথায় বলা যায় ভগবানের অনুগ্রহ, ভগবান অনুগ্রহ না করলে পোষিত হবে, আমরা পোষণ হচ্ছে কি করে। ভগবান আদি মধ্যে অন্তে সব জায়গায় ভগবানের করুণা ছাড়া কিছু নাই। আমরা সৃষ্টির যখন তৃতীয় অধ্যায় আলোচনা সব ভগবান দিয়ে দিয়েছেন, তখন দেবতারা বলছে ভগবান আমার তো সৃষ্টি হচ্ছে না কেন গো, সব তো দিয়ে দিলাম। ভগবান বলছে সব তো দিয়ে দিয়েছে, সৃষ্টি করতে পারছো না, হচ্ছে না, আমরা সৃষ্টি হচ্ছে না, আপনি সহায়তা করুন। কী সহায়তা করবো, তারপর সেগুলো বলা হবে, সেগুলো শুনলে অবাক হয়ে যায় ভগবান দেখো কি করে, সব দিয়ে দিয়েছেন দেবতা আবার সৃষ্টি করতে পারছে না কেন। সেই সব কথাগুলো তৃতীয় স্কন্ধে আলোচনা করা হবে। কপিল উপাখ্যান সম্বন্ধে দেবাহতি মাকে কিভাবে সৃষ্টির রহস্য বলছেন, ওখানে গিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে তো সেখানে বলছেন স্থিতি বলা হলো, আর পোষণ হচ্ছে ভগবানের অনুগ্রহ, আর কর্মসমূহের যে বাসনা জীবের মধ্যে জাগরক হয় সেটা উতি, এটাকে বলে উতি। মনে বলছেন স্বর্গ স্বর্গ বিসর্গস্য স্থানম পশনমুতয়ো আন মন্নন্তরে সানুকথা, মন্নন্তর জানে যে আর ভগবানের অনুগৃহীত মনু আদি পরপর ১৪ মনু এগুলো পত্র মন্নন্তর, এক একটা মনু চলে যায়, এই সমস্ত বিষয় আছে তাতে সব ভগবানের লীলা আছে। মন্নন্তর ঈশানুকথা আর ভগবানের যে চরিত্র কথা আদি কালে কালে ভগবান যে সমস্ত লীলা করে থাকেন তার সমস্ত কথা এগুলো আছে মন্নন্তরে সানুকথা। আর নিরোধ, নিরোধ মানে হলো ভগবান যখন শয়ন করেন সমস্ত সৃষ্টিকে গুটিয়ে নিয়ে আরামে শুয়ে থাকেন, এরা এটা কি বলে মন্নন্তরে সানুকথা হলো নিরোধ। তারপর ভগবানের করুণাতে ভগবানের কথার আশ্রয় গ্রহণ করে গুরু বৈষ্ণবের সামনে এই প্রকৃতির বন্ধন থেকে বেরিয়ে যাওয়া, এই নাম হলো মুক্তি। তাহলে এইটা সব নিয়ে ভগবানকে নিয়ে একটা ভাগবত পড়লি, ভগবত খালি পণ্ডিত হলে হবে না, যারা এসব শুষ্ক পাণ্ডিত্য লাভ করে তাদের তো কৃপা লাভ হয়নি, কিচ্ছু পারেন না। গুরুপাদ প্রথম বলতেন বাবা ভগবান ভাগবত শ্রীমদ ভাগবত জীবের কৃষ্ণ বস্তু সাক্ষাৎ, যদি তুমি শরণাগত হয়ে কাঁদতে থাকো সব অর্থ দেখবে তোমার হৃদয়ে প্রকটিত হবে গুরু বৈষ্ণবে, আর নাহলে হাজার টিপ্পনি পড়ো ছাই কিচ্ছু পারবে না লোকে ভ্রান্ত পথে। তাহলে প্রথমেই ভাগবতের এখনো বলছি প্রথমে এত কথা বলার পর অনেক কথা এখনো, সেখানে বলছেন এই দশটা লক্ষণ যদি না জানে তাহলে ভাগবত কি শুনবে। ভাগবত শ্রীমদ ভাগবতী মহাপুরাণের আসল এবার কথা শুরু হবে, তার আগে ভগবানের এই যে ভগবান সমেত এক নটা, একটা হচ্ছে প্রমেয়
প্রমাণ প্রমেয় সমস্ত নিয়ে দশমে দশমস্য বিশুদ্ধার্থম নবানেমিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মনা শ্রুতেন অর্থেন চাঞ্জসা। এই সমস্ত কথা আর মুক্তি যদি এখন আমি উল্লেখ করলাম, অনেকে বলতে মুক্তি হঠাৎ তো বলে ফেললেন, মুক্তি কথাটা ব্যাখ্যা করা দরকার, হঠাৎ মুক্তি বলে দিলে বলে তাহলে মুক্তি মানে কি, মুক্তি তো জানা দরকার জগতের লোকের কাছে, মুক্তি কথার একটা আজ একটা অন্যরকম অর্থ। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতের সিদ্ধান্ত এই, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি। এই কথাটা বুঝতে হবে, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি। তার মানে কি বলছেন, নিজের জীবাত্মার যে বাস্তব স্বরূপ, সেই স্বরূপটা যখন উদ্বোধন হবে তখনই তার বাস্তব। কোনো কেউ কেউ গলায় দড়ি দিল আমি মুক্তি চাই, বোকা, গলায় দড়ি দিলে মুক্তি হয় না, আরও তো বেশি কষ্ট হবে। কেউ আত্মহত্যা করলে মুক্তি হয় না, বোকা তো, জানে না মুক্তি ওভাবে হয় না। মুক্তি কথার অনেক ব্যাখ্যা আছে, সাধারণভাবে সাধক জীবনে যদি মুক্তি বলা হয় তখন প্রথম মানে কি হবে, মুক্তি যদি হঠাৎ প্রাইমারি কথা বলা হয় মুক্তি, তার মানে হবে প্রকৃতির গুণাবলী থেকে মুক্ত হয়েছে কি, প্রাইমারি স্টেজ। আর মুক্তি কথার গভীর অর্থ হলে তাহলে এই বোঝা গেল, মুক্তি মানে হচ্ছে প্রকৃতির যে ত্রিগুণ তোমাকে বেঁধে রেখেছে, বিভিন্ন আকর্ষণের বস্তুতে তুমি তোমার চরিত্র খারাপ করে দিচ্ছে, বিভিন্ন এসব করছে, কে করাচ্ছে, প্রকৃতি দেবী করাচ্ছে, তার এই সতর যোগুণের প্রভাব থেকে প্রথমে বাইরে যাও। যেটা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে না, এটা না, ভগবান বলেছেন যে তুমি এক কাজ করো, তুমি নির্গুণ ভব অর্জুন, এই তৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, এই কথাটা প্রথমেই বলেছেন। ত্রিগুণের মধ্যে অভিভূত থেকে আমার কথাগুলো তুমি বুঝে নেবে তা হতে পারে না। প্রথমেই যদি কেউ গুরু বৈষ্ণবের কাছে আশ্রয় চায়, শরণাগতির অভাব কপটতা সর্বনাশ করে দিল, ভক্তিরাজ্যে ছাড়কার হয়ে যায়, একটা জায়গায় দেখে না বাস্তব অন্তর থেকে শরণাগত, সত্যি কথা বলছি, কোনো না কোনো কপটায় আশ্রয় করছে, এ ওদের মরবার যে গর্তগুলো নিজেরাই খুঁজছে, জানে না যে কপটতা হইলে দূর প্রবেশ হয় প্রেমের পুর, যতক্ষণ পর্যন্ত কপটতা হৃদয় থেকে না জানবে না যাবে কোনো লাভ হবে না, কপটতা না গাওয়া পর্যন্ত প্রেমের পুর প্রেম রাজ্যে প্রবেশ, ভগবানের রাজ্য প্রেমের রাজ্য, তোমার এই জড়জগতে চুলোচুলির রাজ্য, এই চুল ধরে টানলো এই চুল ধরে থানলো, চুলোচুরির রাজ্য এইটা নয়। তাই যে সেখানে মুক্তির হিচ্ছা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতিমধ্যে, কোনো জীব যদি প্রথমে প্রকৃতির ত্রিগুণ থেকে বেরিয়ে যায় তা ভালো কথা, আর প্রকৃতির ত্রিগুণের মধ্যে থেকে তুমি হরিভজন কী করে করবে, প্র্যাকটিস করছো ঠিক আছে স্পিরিচুয়াল প্র্যাকটিস, কিন্তু ত্রিগুণের অতীত ভূমিকা না গেলে তুমি কী করে ভজন করবে, যে বস্তুটা গুণাতীত বস্তু, তুই ও বস্তু, যেখানে গুণের কোনো প্রভাব চলতে পারে না, ঝেঁটিয়ে বার করবে, ঝেঁটিয়ে বার করো না, বিরজা মানে কি পুরো ঝেঁটিয়ে বার করো, সব একদম পরিষ্কার করো, আমরা তো গাঁটে ঘষছি সাবান দিয়ে ভালো করে গাঁটে আর পরিষ্কার হয়, এ পরিষ্কারে কি হবে, দৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম নমুঞ্চতি, দৌত আত্মা পুরুষ কৃষ্ণের পাদমূল কখনো ছাড়েন না, বোকালোকগুলো ছেড়ে দেয় অসুবিধে হল, হুত কৃষ্ণ ভজন কি হবে, তাই তো কৃষ্ণ ভজন কি হবে, ঘরে কত সুবিধে, সমাজে কত সুবিধে, নাও সুবিধা নাও, কতদিন নেবে, তারপর তো যেতে হবে তোমাকে জমদুয়ারে, তখন কি করবে। এই জন্য একটা কথা কান খুলে অনেক লোক ভয় পেয়ে যায় কথাটা, বলতে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাইজে, আর সব মরে অকারণ, যে কৃষ্ণের আশ্রয় নেয় অর্থাৎ গুরু বৈষ্ণবের বাস্তব আশ্রয় নেয়, কপটতা শূন্য হয় তার ব্যবস্থা কৃষ্ণ করবেন, বাকি লোক মরে অকারণ তা আমি কি করবো, কপটতা আশ্রয় করেছে পরীক্ষিত মারা এই জন্য তো কলিকে রেখে দিয়েছে, কলি বললে প্রমত্ত লোক মত্ত প্রমত্ত উন্মত্ত এদের সঙ্গে বিপদ, আর যারা কনসিয়াস যথেষ্ট চেতন আছে তা তো ভয় কিছু নেই, তারা তো খুব চিন্তা করে নামকে আশ্রয় করবে, ভক্তিমে ঠাকুর যে নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নামাশ্রয় করি যতনে তুমি, যতন কেয়ার, নামাশ্রয় করলো ওই তো হরিকৃষ্ণ আমিও বলি, এরকম নয়, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, এটা না হলে হবে না। হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর,
আর ত্বাং ভজনও নির্গুণ ভাবে, এগুলো পুরো শ্লোক আমি ব্যাখ্যা করলাম না, পরে করব দশম স্কন্ধে। দেবে সেখানে বলছেন যে হরি নির্গুণ গুণাতীত বস্তু, তাকে তুমি কি করে করবে ভজন? তোমাকে নিজেকে আগে ত্রিগুণ অতীত, কে কি বললো রেগে গেলে ধুম করে, এই কেন বললো আমাকে, রেগে গেলে হবে না বলছে, বললো ওর বলার দরকার বললো, রেগে গেলে হবে না, ক্রোধ তাকে সর্বথায় সংবরণ করতে হবে। হ্যাঁ, এইভাবে মুক্তির হিতা অন্যথা রূপম স্বরূপেণ এত ব্যবস্থিতি। আজকে কি এই পর্যন্ত বিশ্রাম দেবো, কত বাজে দেখো, হ্যাঁ আটটা, আচ্ছা। তো যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে আমার এইভাবে আমার কি হলো, দ্বিতীয় স্কন্ধের সমাপ্তি হলো। কালকে কথা দিয়েছিলাম যে দ্বিতীয় স্কন্ধ ওং নম করে আমাকে এগোতেই হবে, আমি যেন ভগবানের কাছে ক্ষমা চাই, কি করব। শ্রীমদ ভাগবতী মহাপ্রাণ তৃতীয় স্কন্ধে প্রবেশ হলো। তৃতীয় স্কন্ধেতে একটু সামান্য এগিয়ে নিই। তৃতীয় স্কন্ধে প্রথম অধ্যায়তে সুখদেব গোস্বামী বলছেন যে এই যে আমাদের আমাদের এই যে বিদুরজি মহারাজ, সে সমস্ত এত ঐশ্বর্যময় রাজগৃহ ত্যাগ করে তিনি চলে গেছিলেন, আর তিনি ছিলেন ওই পাণ্ডব ওই তাদের রাজধানীতে একমাত্র উপদেষ্টা ছিলেন। যদ বা অয়ম মন্তকৃদব ভগবান অখিলেশ্বর পৌরবেন্দ গৃহম হিত্বা প্রবিবেশ আত্মস্বাৎকৃতম। বলছেন হে রাজন, পাণ্ডব দিগের গৃহ অতি প্রশংসা, তা ত্যাগ করবার তো কোনো হেতু ছিল না। এ কী হেতু? কারণ অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব দিকের দৈত্য কার্যকালে দুর্যোধন ভবন পরিত্যাগ করে স্বয়ং অনাহুত তাকে পাণ্ডবদের বাড়িতে এই এই এদের দুর্যোধনের রাজসভা রাজ্যে তার যে ঘরে রাজদরবারে সেখানে তাদের যে অন্দরমহলে কৃষ্ণের জন্য বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, বিরাট ভোজ ভাণ্ডার, তথাপি কৃষ্ণ সেখানে বললো আমার খিদে নেই, আমার ভাল লাগছে না, বলে কিছু তো খান না, জল একটু জল তেসে এক্ষুনি জল খেয়েছি, কিছুতে থাকলেন না, সেখান থেকে বেরিয়ে গেলেন। আবার ঘর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তার পাশেই আমরা বিদুরের বাড়ি গেছিলাম হস্তিনাপুরে, একটা নির্জন জায়গায়, নির্জন জায়গায় থাকে নিষ্কিঞ্চন, তিনি ভিক্ষা করে খান, ডেলি যা আসবে তাই। তো সেখানে গিয়ে বিদুরানিকে বলছি আমার জল খিদে পেয়েছে, তাতে খেতে দাও। আরে একটু আগে ঠাকুর তুমি একটু আগে বললে খিদে নেই, তাহলে এখানে এসে খিদে পেয়ে গেল, মিথ্য কথা বলছো? বলো আমি মিথ্য কথা বলি না, জানো না আমি মিথ্য কথা বলি, আমার নাম সত্যব্রত, আর ঠিকই বলছি, ভগবান যা বলে ঠিকই, ভগবান যা বলে মিথ্য কথা বলে কি? ওখানে খিদে ছিল না, প্রেমের খিদা নেই, এখানে প্রেমের খুদা, খুদা তো রইতি, এখানে বুঝি আমার শিগগির খিদে পেয়েছে, খেতে দাও। বিদুরানি তো ঘাবড়ে গেছে, কি হে বাবা, আমার ঘরে যে ব্রহ্মা শঙ্কর পায় না সে এসে দাঁড়িয়ে বলছে খিদে পেয়েছে খেতে দাও, ঘাবড়ে গিয়ে কি খেতে দেবে, কাঁচা কিছু কলা ফলা পাড়া ছিল, কলা ছাড়িয়ে গিয়ে ওর খোসাটাকে দিচ্ছে আর কলাটাকে ফেলে দিচ্ছে, এইভাবে খাওয়াচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ আরামে একটা খাইয়ে দিচ্ছে খাচ্ছে, আর বিদুরানি চোখ বুঝে প্রেমে আনন্দে গরম। বিদুর যে ঘরে এসছে, এসে দেখি সাক্ষাৎ কৃষ্ণ এসছেন, এসে দেখেন আমার বিদুরানি সে খোলাগুলোকে কৃষ্ণকে দিচ্ছে আর কলাগুলো ফেলে দিচ্ছে, লে কি করছো তুমি, খোলাগুলো দিচ্ছ আর? কৃষ্ণ বলছে না আমি খোলা খাই না আমি কলা খাই, কিছুই খাই না, আমি তো প্রেম খাই, যেটা পেয়ে গেছি, ভগবান প্রেমের ভুখা আর কিছু না, প্রেম ছাড়া কোনো কিছুই তিনি গ্রহণ করেন না, কিন্তু প্রেমের অভাব আমাদের ছোট ছোট ক্ষুদ্র স্বার্থেতে ব্যস্ত, ওই জন্য ভাগবত শ্রবণ করার পরেও উপযুক্ত সাথে তাতেও লাভ হয় না, কেন হয় না, ও গ্রহণ করেনি, মৌখিক এমনি শুনতে বসেছে, যদি বাস্তব শুনতো এক ভগবত কথাতে ছক্কা ছক্কা বোঝো, এমন মারলে একবারে বাইরে চলে গেল, ছক্কা ছয় পেয়ে গেল, এক বাউন্সে ছক্কা হয়ে যেত, কিন্তু খয় না, কারণ শ্রবণ করে কি, সত্যিকারের শ্রবণ যদি করে তা এক শ্রবণই তোমার আর কিছু লাগবে না, হয়ে গেলে এবার পরিণাম করো, ভগবত কথা চিন্তা করো, কিন্তু শোনে না তো, কপটের আশ্রয় করে মঙ্গল হয় না। সেই জন্য রাজা এবার বলছেন যে এই যে আমাদের বুধিরজি মহারাজ, তার সঙ্গে মৈত্রীর কোথায় দেখা হয়েছিল মহারাজ, মৈত্রী মুনির কোথায় দেখা হলো বিদুরের সঙ্গে? আর রাজা বলছেন কুত্র খত্তুর ভগবতা মৈত্রেয়ণা আস সঙ্গমহা কদা বা সহ সংবাদ এতৎ বর্ণয়
নহ প্রভু আমাদেরকে এইসব বর্ণনা করুন, মৈত্রী মুনির সঙ্গে বিদুরজির কোথায় দেখা হলো, কি কি হলো, সেখানে কি কি প্রসঙ্গ হয়েছিল, এগুলো দয়া করে আপনি বলুন। তখন সেখানে বলছেন, প্রথমেই বর্ণনায় আসবে, বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজির প্রথমে দেখা হয়েছিল। উদ্ধবজি দেখা হওয়াতে পুরনো দিনে দেখা এত প্রেমের বিনিময়, উদ্ধবকে জিজ্ঞাসা করেছেন কৃষ্ণ সংক্রান্ত, কৃষ্ণ কেমন আছেন, সঙ্গে সঙ্গে বুক একেবারে ফেটে যাচ্ছে, আর কথা বলতে পারছেন না, কেঁদে আকশেষ একেবারে গলা আটকে গেছে। কিছুক্ষণ চুপচাপ চোখ মিলিত দেখে কিছুক্ষণ সামনে নিলেন, তারপর আস্তে আস্তে বলতে আরম্ভ। বিদুরজি বেশ অনেকক্ষণ কোনো কথা বলার ক্ষমতা নেই, সে ভাবেতে কান্নাতে সে একেবারে গলা আটকে গেছে, চোখ দিয়ে জল পড়ছে। কৃষ্ণের কথা জিজ্ঞাসা করাতে সে আরও হতভম্ব হয়ে গিয়ে কিছুক্ষণ বললেন না, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে চোখটাকে খুলে বলতে আরম্ভ করলেন, ধীরে ধীরে সে সমস্ত কথা। এইসব কথা আমরা কালকে আলোচনা করব মনে করছি, তৃতীয় স্কন্ধেরই আলোচনা, বিস্তৃত আলোচনা। আমি যতদূর চেষ্টা গুরুদেবের কৃপাতে, বৈষ্ণবের কৃপাতে, সুখদেব সুখমণির কৃপাতে, আপনাদের শ্রোতাদের চরণের কৃপা নিয়ে যতটা সম্ভব চেষ্টা করব যেন আমি নিজেও অনুভব করতে পারি, আর আপনারাও যেন অনুভব করতে পারেন। এতত নিবৃত্তমানানাম ইচ্ছতাম কুতো ভয়ম যোগিনাম নিপনির্ণিতম হরের নামানুকীর্তনম বাঞ্ছা কল্পতরু শিক্ষিপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনে ভবিষ্যৎ জো নমো।